অলরেডি আমাদের এখানে ডেভেলপার এবং ডিজাইনার আমরা নিজেরা রেডি করে দেবো। আমাদের অনেক সাইডের অর্ডার আছে, বেশি আমরা অন্যদিকে দেখে দেবো না। আচ্ছা, আমাদের এগুলা রেকর্ড করছে এখন। সজীব সাহেব কি এটা কিছু জানেন কিনা, মানে কিছু বেসিক কিছু জানা আছে HTML এর কোডটা দিয়ে করে? আচ্ছা, আপনি একটু আমার এটা দিয়ে দেখান, যেহেতু রেকর্ড হবে তাহলে সজীব সাহেবের জন্য সুবিধা হবে। এইভাবে আপনি একটু দেখানি শুরু করেন। স্যার, আমার এখানে একটু টেক্সট ডকুমেন্ট আছে, ই করা আছে, তাই? হ্যাঁ, এখান থেকে দেখেন। আপনি এখানে ডেভেলপ আছে না? কাউকে যেতে দেবো না। নতুন কোনো ফেজ করবো না ওই দিনের গুলোই নতুন একটা ফেজ করবো। আচ্ছা, আপনি ডেস্কটপ করে একটু এটা পারফেক্ট ক্রিয়ে করেন, আমিটা খোলা রাখেন এখন। অনেকে আসবেন তো, আপনি আসছেন না? হ্যালো মিন, এদিক দিয়ে স্যার একটা নিয়ে বসেন, পিছনে পিছন থেকে এই সাইডে বসেন। কিভাবে একটা সাইট ইয়ে তৈরি করছেন সেটা শুরু করেন। হ্যাঁ, বিশাল ভারী একটা সফটওয়্যার। আবার স্লো করে দেয়, পিসি একটু স্লো করে দেয়, ও খুব যাত্রায় এডিটিং এর জন্য ভালো। হ্যাঁ হ্যাঁ, ও তো রেকর্ডিং অনেক ভালো হয়, এমনকি এটাকে অন্যের ভিডিওগুলো আপনি ফুল না এনে কেটে ছেড়ে দিলে অসুবিধা হয়ে গেছে, ওরা ধরতে পারে না। ওকে স্যার, হ্যাঁ, কালকের ক্লাসটা ইয়ে করেন, যেহেতু আমাদের সজীব সাহেব নতুন আছে আর আপনারা নতুন আছে, ওনারা অবশ্য স্যার স্টেবল বেসিক, মানে এটা স্টেবল বেসিকটা হচ্ছে স্যার ডক টাইপ দিয়ে শুরু করতে হবে। তাহলে স্যার ডক টাইপটা ইউজ করলে আমাদের যে সবগুলো কোড যে কোনো ব্রাউজারে সাপোর্ট করবে। এসটিএমএল এর প্রথমে শুরু করতে হবে এসটিএমএল দিয়ে, আর এবং শেষ করতে হবে যে আমরা এই ডক টাইপ এসটিএমএল দিয়ে শুরু করছি, শেষ এসটিএমএল দিয়ে শেষ করছি। দেন হচ্ছে এসটিএমএল হেড, আমরা টাইটেল দিব, নতুন করে শুরু করেন, নতুন করে একটা ইয়া নিয়ে আসা, মানে কীভাবে আমরা এখানে আসলাম সেটা থেকে শুরু করেন। একটা এটা এটা পুরোই বাদ দিতাম, প্রথম থেকে একটু দেখা যাবে আর কি। আমরা হিসেবে একটু ধারণা, আর এসটিএমএল সম্পর্কে একটু ধারণা দেন, এসটিএমএলটা কী বা আসবে, হোয়াইট বোর্ডে কি দেখতে হবে ওদের মতো? হোয়াইট বোর্ডে দেখতে হবে না, আমরা সবাই সচেতন, একটু বন্ধই হবে। এসটিএমএল মেইন হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ওয়েবসাইটের ওয়েব পেজগুলো এডিট করার জন্য আমরা যে কোনো কিছু লিখব সেটা ওয়েব পেজে তুলে ধরার জন্য এসটিএমএল ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়। নর্মালি আমরা লিখলে সেটা ওয়েব পেজে শো করবে না। স্যার, আমরা এই যে নতুন একটা ডকুমেন্ট নিলাম, টেক্সট ডকুমেন্ট প্রথমে শুরু করতেছি। শুরু করে এখন দেখো প্রথমে স্যার
প্রথম কাজটা হচ্ছে আমাদের যে কোনো ওয়েবসাইট ডিটেক্ট করার জন্য প্রথম কাজটা হচ্ছে ডক টাইপ এসটিএমএল। প্রথমে আমাদের এই সফটওয়্যারটাকে নামাইতে হবে। যেটা ইয়ে করতে হবে যে প্রথমে আমাদেরকে এই সফটওয়্যারটা নামাইতে হবে, সেটাই আর কি। আমাদের একটা সফটওয়্যার আমাদেরকে নামাইতে হবে যেটার মাধ্যমে আমরা কোডগুলোর কাজগুলো করতে পারবো আর কি ভালোভাবে। তবে আমরা এটা দিয়ে করতে পারবো, এটা দিয়ে নোট দিয়ে এটা দিয়েও করা যায়, নোটপ্যাড দিয়েও করা যায়, ঠিক আছে। নোটপ্যাড দিয়ে আমাদেরকেও হেল্প করে না, এটা আমাদের আমাদের জন্য অনেক হেল্পফুল হয়। কোনটা? এটা হচ্ছে যে নোট প্যাড প্লাস প্লাস, এই যে নোট প্যাড প্লাস প্লাস, এটা ডাউনলোড ক্রিয়া করে দিই আমাদের নোট প্যাড, এই যে প্লাস প্লাস, এখানে গেলে প্রথম যেটা আছে এখানে গিয়ে আপনি ডাউনলোড করে দিলেই হবে। এখানে তো কোনো বিডের ব্যাপার স্যাপার আছে নাকি? অনেকে দেখুন যে বাম পাশের এখানে শুধু ডাউনলোড দিলেই হয়ে যায়, এখানে ডাউনলোড দিলেই হয়ে যায়, তাই না? আচ্ছা, দেবো কি দেখি আর দেওয়া দরকার আছে কিনা? আমার তো আছে, ডাউনলোড এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিলে জাস্ট এটাকে ইনস্টল করে নিলে এই সফটওয়্যারটা এটা আমরা পাবো। আচ্ছা, এরপরে এটাতেই আমরা কী করবো? এবার আমরা কী করি একটু দেখেন, দেন আমি শুরু করি। প্রথমে এই ডকটেক এসটিএমএল এটা দিতে হবে, এটা এবং সেটা শেষ করতে হবে। আমরা শেষ করে দিচ্ছি, স্ল্যাশ দিয়ে শেষ করতে হবে। তারপরে আমরা টাইটেল হেড দেব, আমাদের পেজের উপরে একদম উপরে যে হেডটা থাকে সেটা দেব, সেটার জন্য আমরা টাইটেল দিতে হবে, দেন টাইটেলের ভিতরে হেড দিতে হবে। ইলিমেন্ট তাহলে হেডটা কি উপরে দিলে হবে না? এখানে ভিতরে দিতে হবে, এখানে হেড লিখতে হবে। হ্যাঁ, হেড লিখতে হবে। আচ্ছা, আমি একটু দেখি, একটু দেখি দেখি, আমি তো অন্যগুলো দেখি, অন্যগুলো দেখি কী করলাম। এগুলো সবগুলো এগুলো কোন জায়গা তোমার? আচ্ছা, দেন আপনি আগে যান, আপনি লিখে যান। হ্যাঁ, হেডের ভিতরে স্যার আপনি, কিন্তু শুধু টাইটেলের ভিতরে হেড দিলে হবে না স্যার? শুধু হেড দিয়েও দিতে পারেন, কিন্তু স্যার এটা কিন্তু টাইটেল মাঝখানে লিখলে হবে না, টাইটেল মাঝখানে লিখলে হবে, শুধু এই টাইটেলের উপরে যদি হেড দিয়া ওই যে যেটা লেখেন সেটাও হবে। আচ্ছা, দেখি আপনি হেডটা বাদ দিয়ে একটু লেখেন, লেখেন না আমার প্রথম যে লেখেন না আপনি, সমস্যা নেই, শুধু এটা বাদ দেন, হেড বাদ দেন। এটা আমি আমরা আসলে এই হিংস হেড, আমরা হিংসগুলো, আচ্ছা আমরা একটা কাজ করি না, W3 স্কুল আছে না, আমরা একটু ওইখান ওটার একটু পাশে রাখি, যেহেতু ওয়ার্ল্ড সবথেকে বড় কী জানি কয়
কোডের এইচটিএমএল ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের সাইট ওটা W3SCH, তাহলে আমাদের আর কোনো কিন্তু কন্ট্রাক্টরি হইল না নাকি? আমরা ওটা হলো আমাদের গাইডার, বেস্ট গাইডার, ওনার এখানে সব কিছু। এই এখন প্রথমে আমরা এইচটিএমএল গেলাম, এইচটিএমএল যাই এই যে প্রথমে এই যে বেসিকটাই আর কি আমাদেরকে এখানে দেখা যায়, ঠিক আছে? এই বেসিকটা, হ্যাঁ দেন এটা এটা হলো আমাদের এখন একটা মূল ইয়ে। তাহলে এইচটিএমএল, এরপর আমাদের কী হবে হেড নাকি? হেডের পরে টাইটেল, এরপরে টাইটেলের মাঝখানে যেটা হবে, কিন্তু আপনি হেডটারের মাঝখানে নিয়ে আসছেন টাইটেলের, এই জন্য আমার কাছে একটু ইয়ে লাগছে। সবাই সবার পাশে আছে, চিন্তা কিছু নেই। এখানে চলে এসে আমি এটা ফেস করে দিছি, এখন কন্ট্রোল এস দিয়ে যদি দিই, মানে জিনিসটা আমি সেভ করবো কোথায়, কি কি নাম দিতে পারি আমরা, ফার্স্ট পেজ দিতে পারি না, ফার্স্ট পেজ ডট এইচটিএমএল, যেহেতু এগুলো এইচটিএমএল মার্কা, এইচটিএমএল ধারণ করছে সেটা আরকি। তাহলে এখানে প্রথমে যেগুলো দিতে হয় সেটা একটু নিয়ে কথা বলেন, তাহলে আবার আমরা চলে গেলাম যেখানে আমাদের কাজগুলো করছি, আমরা এটাকে সাইডে নিয়ে আসি, এগুলো এদিকে নিয়ে আসি, এইটাতে এই সাইডে নিয়ে আসি। আচ্ছা রিমা, ইয়ে বিশ্লেষণ তো মনে হয় না এগুলো আপনি পারেন না, আপনার তো আরো অ্যাডভান্স লেভেলগুলো করতেছেন, সিকিউরিটির মতো নাকি? এটা তো এটা একদম বিগিনার, এবং আপনার তো ইন্টারের আইসিটি বই দেখছেন তো নাকি? ইন্টার আইসিটি বই দিলে এটা সিলেবাস ভুক্ত। আপনারা যদি না 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 কি এগুলা না, আমরা তো এগুলো তো ইন্টারন্যাশনাল একটা ইয়ে, ইন্টারন্যাশনাল একটা সাইডে গেলাম তো আমরা এখন ইন্টারন্যাশনাল একটা ইয়ে থেকে সেই সাইড থেকে এখন এখান থেকে যে আপনাদের আপনারা মনে এখানে কোনগুলো শিখতেছেন বলেন তো, জাভাস্ক্রিপ্ট, সিএসএস, এসকিউএল, পিএইচপি, বুটস্ট্র্যাপ, জেকোয়ারি, সিকিউরিটি কি এখানে আছে? ওগুলো শিখতে চেষ্টা করবেন। আচ্ছা যাক, ওনারা আপনাদেরকে যা শেখানো শেখাবে। আচ্ছা কিন্তু এসটিএমএলটা কি আপনাদের আগে এসটিএমএলটা কি শেখানো তো বেশি না আপনাদের আগে? ওনারা এগুলো শেখানো তো বেশি না আগে ছিল, কিন্তু ওটা স্যার আমাদের সেকেন্ড ইয়ারে নিতে। আচ্ছা মামুন সামনে আগে, স্যার ওইটা শিখলে স্যার এটা একদম সহজ, ওইটা মানে আগে আমাদের আগে সমস্যা নেই তো। তাহলে আমরা কি করতে হবে, এখানে ডক টাইপ ওখানে লেখা আছে, এবারে এইচটিএমএল লিখতে হবে, হেড লিখতে হবে যেটা টাইটেল, আর এটার মাঝখান দিয়ে হচ্ছে যে ফেজ টাইটেল। এখন ফেজ টাইটেল বলতে কি, আপনার প্রতিষ্ঠানের নাম কি জানো? ফার্স্ট FIRST, ফার্স্ট ওয়ে নাকি? এই যদি দেখেন ফার্স্ট ওয়ে দিয়ে আমি লিখলাম আমার টাইটেলটা, একটু দিলাম আমরা কন্ট্রোল এস দিয়ে, আমি যদি এখন যদি এখানে আর দরকার নেই আমার, এখানে যেহেতু আসছে আমি শুধু এখানে একটু রিফ্রেশ করলেই হবে। আমরা প্রথম আলো খুললে ওয়ার্ল্ড বিগেস্ট ইয়ে আসতেছে না, আসে না? এই দেখেন কি আসলো, ধরলে আসলে এই জিনিসটাই হচ্ছে মূলত লাইফ টাইটেল, ক্লিয়ার? আর কি এরপরে আপনার হেড, তো হেড হেডের কাজ হচ্ছে এই দুটো এর মধ্যেই আর কি, হেডের কাজ মনে হয় এটাই, এটাই কি হেড শেষ নাকি? কিন্তু আমি কখনো দেখলাম, আমি একবার হেডটা যখন কাটলাম তখনও দেখলাম যে আমার কোনো সমস্যা হচ্ছে না, ওটা আসতেছে। একটু দেখি কাইন্ডলি, আসে স্যার, আসে না? আসে স্যার,
এখন হেডটা কাটলেও আসে, তাহলে এই জন্য আমি মানে ঝামেলাগুলোর একটু পরে নেই। সরি সরি, ওটা কই? এটা না না না, চলে কন্ট্রোল এস, কন্ট্রোল এস, কিন্তু ওটার কেটে দিয়েছিলাম মনে হয়, ওটার কেটে দিয়েছিলাম। এটা হয়েছে কিন্তু, তো মানে এই জন্য আমি হেডের রেজাল্টটা একটু পরে যাই, আগে আস্তে আস্তে মাথায় ঢুকানোর চেষ্টা করি। আচ্ছা, ওরা হেড দিছে, ওরা মানে আমার মনে হয় বোঝানোর চেষ্টা করছে মনে হয়। হেডে হেডে শুধু মানে টাইটেলের নিচে ওই যে আপনি হেড দেন, তাহলে হেডের ভিতরে আপনি যে লেখাটা লিখবেন এটা আপনার পেজের ভিতরে সর্বাধিক করে থাকবে। আচ্ছা, বডির ভিতরে যা থাকবে তা সেটা। কিন্তু আমি যদি হেড না লিখি কোনো সমস্যা আছে? হেডটা তো মূলত স্যার হেডিং, নাকি আমাদেরকে বোঝানোর জন্য লিখছে সে হেডটা? বোঝানোর জন্য মানে হেডিংটারই হেডটা হয়ে যায়, এটা একটা ট্যাগ না ওটা করে না, সে ইন্টার এক্সক্লেমেটরি ডক্টর না, এই জিনিসটা আসলে এটা আসলে কোন টাইপের রাষ্ট্রের জন্য উপযুক্ত না? হ্যাঁ, আসলে যে বলতে সিনে দিয়ে এখানে একটা হেড লিখে না, যে কোন একটা কিছু মানে হেড ট্যাগটা লিখে, হেড যে ট্যাগটা আপনাকে দেন না হেড। আচ্ছা, হেড শুধু হেড লিখবো? হেড ট্যাগটা লিখবেন না। হ্যাঁ, হেড লিখলাম হেড, তারপরে হ্যাঁ দিলাম। এখন এখানে আপনি যে কোন কিছু একটা লিখে, আচ্ছা দিস ইজ মাই সাইড বার বা ওগুলো একটা লিখলাম, তবে আবার হেড দিয়ে ক্লোজ করে দিলাম, সেটা দেখেন আপনার নিজের পেজের পেজে সরাসরি। আচ্ছা, কিন্তু আমি যদি এটা যদি না লিখে যদি দেই, না দিয়ে যদি দেখি যে একটা কথার কথা আর কি, দিস ইজ মাই প্রপার্টি, একটা কথার কথা প্রপার্টি, ওকে, শুধু যদি এইটা যদি দেই কি এখন কি আসবে? হ্যাঁ, এখন কি আসবে? আমরা বডিতে চলে আসি নাকি? এবার বডিতে চলে আসি, মামুন একটু বলেন। আচ্ছা হ্যাঁ, বডি হলো মানে এটা তো আমরা বুঝি যে ফেজের একটা, যে কোনো একটা আমরা একটা ওয়েবসাইট যদি ওপেন করি, এটা একটা সাইট, এটা একটা সাইট নাকি? এইটাও তো একটা সাইট। এখানে আমরা দেওয়ার পরে এখানে এইচটিএমএল টিউটোরিয়াল আসছে, এটা হলো ওদের টাইটেল, যেটা টাইটেল, তাহলে এটা কি? এটা কি? এটা হচ্ছে হেড, ওটা হচ্ছে টাইটেল, এটা হেড নাকি মামুন? তাহলে আমাদের এখানেও দিস ইজ মাই প্রপার্টি, এটা আমাদের ইয়ে আসছে, আর দিস ইজ এ হেডিং, এটা জাস্ট আমরা ইয়ার মাঝখানে দেওয়ার পরে এটা আসছে। তাহলে এবার বডির মধ্যে এবার এইচ ওয়ান এইচ ইয়েটা দেন, বুঝান, এটা একবারে বলে দিলেই হলো, সিক্স পর্যন্ত আছে, এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত আমরা দিতে পারি। এইচ ওয়ান দিলে এগুলো কি হয়, বড় হয়, আর যদি আমরা যদি এইচ সিক্স দিই তাহলে সবার চেয়ে ছোট, এটা এইচ সিক্স, এইচ সিক্স দিই, সব কিছু যেটা করবো সেটা সাথে সাথে কন্ট্রোল এস দিয়ে সেভ, দেন আমরা সেটা রানে চলে যাবো। যদিও আমার যেহেতু আমার এখানে ওপেন করা আছে, আমি শুধু একটু রিফ্রেশ করলেই হলো, ছোটো হয়ে গেছে না অনেক। মূলত ওই আপনি যদি ইয়ে করি আমরা কি যেন বলা হয়, যদি আমরা এটাকে টু দিই আর একটু ছোটো, থ্রি আর একটু ছোটো, ফোর আর একটু ছোটো, ইয়ে কি বুঝতে পারছেন এগুলো? আচ্ছা, এটা কি করা যায়? আপনাদের এটা তো আমরা বুঝবো না, একই আচ্ছা না, এটা দিয়েও সাইট তৈরি করা যাবে, কিন্তু এটা ল্যাঙ্গুয়েজটা কি? সি প্রোগ্রামিং না, সি প্রোগ্রামিং তো একটা ভাষা আছে তো। আচ্ছা এখন, আচ্ছা আমরা যেহেতু এখন ফেজ অপশনের কথা বলতেছি, আপাতত সি প্রোগ্রামিং কাজ বাদ দেন, কারণ ওটা আমাদের মাথায় ঢুকবো না, ওটা আপনাদের ক্লাস রিলেটেড। আচ্ছা যান, আপনারা এটা প্র্যাকটিস করেন, ঠিক আছে, এটা প্র্যাকটিস করেন, যেহেতু আমাদের সাইট তৈরি করার জন্য ডাবেন। তাহলে আমি এইচ ওয়ানের কাজ শেষ করলাম, এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত এগুলো বলে দিয়ে দিলাম, এরপর হচ্ছে কি প্যারাগ্রাফ,
তাহলে আমাদের হিডিং এর এই যে হেডিংটা আমাদের বড় ছোট হবে, এরপরে শুরু হয়ে যাবে আমাদের প্যারাগ্রাফের কাজ। প্যারাগ্রাফ তো কি যে কোনো একটা লেখাই আমরা ফেরা, যে কোনো একটা লেখা লেখাটাই চলে ফেরা নাকি, একটা ফেরার কাজ। তো এবার ফেরা কেমন দেখাবে মামন, ওটা দেখান, ফেরাটা দেখান, ফেরার ভিতরে দিস ইজ এ প্যারাগ্রাফ। হ্যাঁ, সেটা আমরা লিখতে পারি। ওটার উপরেই আমাদের শো হয়েছে। মামুন কি বলছেন স্যার, এই যে প্যারাগ্রাফ লেখার জন্য স্যার পিটা ইউজ করতে হবে? হ্যাঁ, প্যারাগ্রাফ লেখার জন্য দরকার হলো পি, এই যে এটা, দিস ইজ প্যারাগ্রাফ, এটা লিখে দিলে জানি এটা শুরুটা কি হয়েছে। এটা আপনারা তো দেখছেন ওই সময় বডিটা কীভাবে লিখছি নাকি, আচ্ছা বডিটা ইউজ করা হয়। বডিটা যদি না দেই, মূলত আমি বলি আপনারা আপনারা কারেকশন করেন, এটা বলেন আমি কিন্তু এটাতে ভালো আগে বলছি, আমি ভালো জানি না, আমরা এটা নিয়ে গবেষণা করে মামুনকে বেশি গবেষণা করতে বলছি আর আলামিন সাহেবকে গবেষণা করতে বলছি, আর আমরা সবাই এর সাথে শেয়ার করি, নলেজ শেয়ারিং করি। আসলে কোড তো এস্টিমেল কোড দিয়ে করতেছি, প্রথমে উপরে এস্টিমেল, নিচে এস্টিমেল, উপরে একটা দিয়ে শুরু করে নিচে একটা দিয়ে শেষ করে, দিয়ে শেষ করে, এই যে স্ল্যাশ সেটা দিয়ে শেষ করে, এটা হলো ক্লোজিং ট্যাগ, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, গেলাম। এরপরে বডিটা, এটা তো আমাদের টাইটেল আর হেডের ব্যাপার স্যাপার। এরপরে এবার বডি শুরু হয়েছে, তার ভিতরে এবার কি থাকবে না থাকবে, তাহলে আমরা কি এটাকে কি বলতে পারি যে এগুলা সবই তো বডি, আমরা কি বলতে পারি না? আর ওই বডিটারও আমরা ওই যে ক্লোজিং টেক দিয়ে আমরা এটা বন্ধ করতে হবে, যদি ক্লোজিং টেক না দিই তাহলে দেখা গেছে ওগুলো শুরু করবে না। আচ্ছা, তাহলে আমরা এই দেখলাম প্যারাগ্রাফও দেখলাম। জি মামুন, এদের কি বুঝে আসছেন আপনাদের? এদের বুঝে আসছেন কোড এখানে যাই এই w3school.com এ যাই আপনারা প্র্যাকটিস করবেন। তারপর স্যার আমরা কোন লেখাকে বোল্ড করার জন্য, মোটা করে লেখার জন্য, হ্যাঁ আমরা বিটা ইউজ করব। সেটা আমরা প্যারাগ্রাফের ভিতরে আমাদের প্যারাগ্রাফটা একটু লিখলাম, প্যারাগ্রাফে দেখা গেছে কোথাও মানে বেশি ডাবল স্পেস ব্যবহার করার জন্য কি কোনো ট্যাগ আছে কি না, লাইন ব্রেক একটা আছে যেটা লাইন নিচে এসে পড়ে, আর একটা জানতে চাচ্ছি যে একটা আমি লেখা লিখলাম তারপর হচ্ছে একটা স্পেস ব্যবহার করে আর একটা লেখা, এটার জন্য কি ব্যবহার করে তো ব্রেক ইউজ করা হয়, ব্রেক তো আপনার লাইন ব্রেকের নিচে চলে যাবে, বাট না গ্যাপ যেটা সেটা তো আমাদের ইয়ার ভাষায়, কিন্তু আমরা তো ব্রেক দিলেই হয়, আমরা তো বিয়ার দিলে নিচে আসি, কিন্তু সামনে, আচ্ছা আমরা সেই পর্যন্ত এখনো যাইনি, আমরা যেহেতু এখনো সেদিকে যাইনি, আমরা এখন ইয়ার করার দরকার নেই, আমরা ওইদিকে যাওয়ার চেষ্টা করি। এখন আমরা কিন্তু কেটাতে সেন্টারে কিভাবে আনে, রাইটে কিভাবে নেয়, বা ইয়ে কি জানি লেফটে কিভাবে নেয়, তার কিভাবে সেটা আমরা দেখবো, এখন সেটা আমরা দেখবো। এই যে এইচ আমি এইচ ফোর দিলাম, এইচ তো ওয়ান দিয়েছি যারে তো তখন দেখছেন, একটু আবার একটু খেয়াল করেন, এইচ ওয়ান দিলে আমরা এইচ ওয়ান দিলে কন্ট্রোল এস, হ্যাঁ সিক্সের আর এই দেখেন হেডিংটা বড় হয়ে গেছে না এখন, হ্যাঁ এখন যদি আমি যদি এখানে যদি ফোর দিই কন্ট্রোল এস তাহলে কী হবে, ছোট হয়ে গেছে, ঠিক আছে, তুলনামূলকভাবে ছোট হওয়ার জন্যই ওয়ান থেকে নিচের দিকে সিক্স পর্যন্ত জিনিসগুলো ইউজ করা হয়।
আচ্ছা, ওই যে দেখেন আমি প্যারাগ্রাফের ভিতরে যখন ইয়েটা দিছি, কি দিছিলাম, ওই যে ওখান থেকে লেখাটা এনে দিছি প্যারাগ্রাফের ভিতরে, ওটা কিন্তু আমার এখানে এখন শো করতেছে। পি মানে প্যারাগ্রাফ বুঝাইছে। আচ্ছা মামন, এটারে তাহলে আমরা এটাকে কিভাবে ইয়াতে আনতে পারি এটা একটু দেখান। আমরা হেডিংটারে যেহেতু আমাদের এই লেখাটা, এটাকে আমরা ইয়াতে আনবো, সেন্টারে আনবো। সেন্টারে আনতে হলে কী করতে হবে? সেন্টারটা কিভাবে গেল দেখান আবার। ওখানে ওই যে আমরা ওইখানে সেন্টার লিখছি, এই পাশে ওই পাশেও সেন্টার লিখছি, এই পাশেও সেন্টার লিখছি, দুই পাশে সেন্টার। ঠিক আছে, এটা এটা ওটা তো টাইটেল, ওখানে হবে না তো মামন? আপনি টাইটেল লিখছেন নাকি? না মামনে তো টাইটেল লেখে নেই, মামনে তো টাইটেল লেখে নেই। ও আচ্ছা আচ্ছা, আমারও বলতে স্যার, আমারও বলতে স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এটা CNTER সেন্টার, এটারে ইয়ে করলাম। এটা হচ্ছে যে ক্লোজিং নাকি, ক্লোজিং করার জন্য প্রথমে হ্যাশট্যাগ ইয়েটা দিতে হবে, স্ল্যাশটা, স্ল্যাশটা, এরপরে CNTER। আচ্ছা আমি বাসায় যখন ইয়ে দিছিলাম, লাইট লেফট করতে পারলাম না আমি, লেফট রাইট আমার হয়নি, সেন্টারটা হয়েছে, এটা কারণটা কি? অ্যালাইনটা শব্দটা লিখতে হবে মামন, ওটা ওইটারে একটু ইয়ে করুন। আচ্ছা তাহলে আমি কন্ট্রোল এস দিলাম স্যার, লেফটগুলো আর লেফট রাইট, লেফট রাইট আমার এটা চলে আসছে এখন ইয়েতে। হ্যাঁ লেফট রাইট স্যার, এগুলো স্যার সিএসএস এ ইউজ করে, এই যে অনেক কিছু স্যার এসটিএমএল এ করা যায়, কিন্তু স্যার সেগুলো এসটিএমএল এ করা ঠিক না, সিএসএস এ ইজিতে করা যায়। তার ওই যে হ্যাঁ কিছু কিছু জিনিস আছে যে ওখানে আমি একটা জিনিস দেখলাম যে আমাদের এটা তো এসটিএমএল 5, এই জিনিসগুলো কিন্তু অনেক আগে শুরু হয়েছে, 90 সালে শুরু হয়েছে এটা। আমাদের এখন এসটিএমএল 5 ভার্সন চলছে, এসটিএমএল 5 ভার্সনে কিছু কাজ আছে যে সেটা এই ইয়াতে গেলে দেখালে সুন্দর হয়, কিন্তু এখানে যে এটা লাইন, আচ্ছা সেটা আমরা দিয়ে দিলেও হবে, কিন্তু কি জানি বলো কি লাইন আর আচ্ছা এই জায়গাতে আমরা জিনিসটা লিখে দেখি, আলামিন যেটা বলতেছে সেটা একটু দেন, ওখানে দেন, যেটা সেন্ট্রাল লেখছেন সেখানেই দেন। সেন্টার জায়গাতে আমরা ইয়ে লিখি, কি লিখবো সেন্টার জায়গাতে? আলামিন এমনিতে স্যার লেফটে আছে, আমরা রাইটে নিয়ে যাই, আমরা কি রাইট লিখলে কি হবে কিছু? আচ্ছা সেন্টার বাদ দিলাম, কি লিখবো? আচ্ছা রাইট অ্যালাইন, আমার সুন্দর লাগতেছে। আচ্ছা আমরা ধারাবাহিক ক্লাসগুলোর একটু আমরা অনুকরণ করি, এখানে ধারাবাহিক ক্লাসগুলোর অনুকরণ করি স্যার, রাইট অ্যালাইন কোনো ট্যাগই না, রাইট অ্যালাইন কোনো ট্যাগ নাই, আমি যেটা জানি ওর নীল হইতে স্যার। আচ্ছা মামুন মামুন, এই এই জায়গাটা আমরা এগুলার একে পর এক ধারাবাহিক ভাবে যেখানে সব আছে দেখেন, এলিমেন্ট বেসিক অ্যাকচুয়ালি প্যারাগ্রাফ স্টাইল, ওই যে স্টাইলের কথা বলছিলেন, স্টাইলে এখানে আসছে যে ফরমেটিং, কোটেশন, কমেন্টস, কালার, আমরা এই জিনিসগুলো একটু ইয়ে করি, কারণ এটা সবই হচ্ছে এসটিএমএল। আমরা যদি এগুলোকে যদি ইয়ে করি এটা আমাদের সিলেবাস, তাহলে কিন্তু হয়তো দেখা গেছে কোন যেটা আমরা পারবো না সেটা নিয়ে আমরা একটু ইয়ে করবো, কিন্তু এটা আমাদেরকে পুরোটাই হেল্প করে। এখানে ফার্স্ট থেকে লাস্ট, জি এটা হলো ফার্স্ট, এটা হলো, হ্যাঁ এটা হলো ইন্ট্রোডাকশন, এই যে ইন্ট্রোডাকশনে গেলাম, তারা আবার ইন্ট্রোডাকশন দিয়ে আমার বুঝেছে যে হেড টাইটেল দিয়া ওইটা হেড, এই যে মামুনের প্রথমে যেভাবে সাজাই ছিল মামুনের সেই জিনিসটা এখানে, এখন আমরা দ্বিতীয় নম্বর স্টেপে দেখতেছি, তৃতীয় নম্বর আমরা এইচটিএমএল এডিটরস, এই এই এটা কি বুঝে আসছে কিনা আমাদের সবার, আমি মনে হয় এগুলো একটু ডিসকাস করলে আমাদের হয়, কারণ আমাদের সিরিয়ালি কিন্তু কিছু দিচ্ছি স্যার অলরেডি, কারণ ওয়ার্ল্ড ওয়াইড একটা সাইট বিশ্বের, তাহলে ডগ টাইপ এসটিএমএল এরপরে বডি, কিন্তু এখানে সে কিন্তু হেড উঠে ফেলছে জিনিস, সেখানে খেয়াল করেন এখানে হেডিং উঠে ফেলছে, ওই যে এইচ ওয়ান দিয়ে এই যেটা দিয়ে আমরা একটু আগে কথা বলছি সেটা আমাদের এই পর্যায়ে আসছে, এতরূপ তো মানে আমাদের জানা আছে রিমা, এতরূপ কি জানা আছে? আমরা হাতে হাতে কলমে করতে দিব পরে, আমরা আধা ঘন্টা টাইম নিব পরে, কিন্তু নিজেরা আপনারা হাত দিয়ে করবেন, নাহলে বাসায় গিয়ে একটু করতে পারবেন না, একটু ঝামেলা আছে। এরপর আমরা এসটিএমএল বেসিকে গেলাম, আচ্ছা বেসিকটা থেকে এখানে কি আসছে,
একই তো নাকি, চেঞ্জ আছে নাকি? কিছু চেঞ্জ নেই তো, একই। এবার আমরা এলিমেন্টের ইয়েতে আসি, এলিমেন্টের জগতে আসি। এবার শুরু হয়েছে এখানে নতুন কিছু, ট্যাগ নেম, কন্টেন্ট গোজ হেয়ার, এরপরে ট্যাগ নেম। পি ট্যাগগুলো শিখে, এই যে একটা জিনিস আসছে মানে নতুন, বিয়ার ব্রেক, আমরা সেটা একটু দেখব। বাকিগুলো তো সব একই, স্টার ট্যাগ ও বুঝাই দিচ্ছে আমাদের, কোনটা স্টার ট্যাগ কোনটা ক্লোজিং ট্যাগ। আচ্ছা বিয়ারটা দিয়ে আমরা একটু বুঝাই, বিয়ারটি দেওয়া মানে হচ্ছে কি, একটু আমরা আগে ফেসটার ধরন বুঝি, এরপর আমরা বিয়ার কোথায় দিব একটু দেখি। গেলাম, এটা আমাদের ফেস নাকি, এখন আমরা চিন্তা করবো যে এই জিনিসটা কি ভাগ করে নিচে নিয়ে আসবো নাকি, বা আরো বড় তো করতে পারি এখানে। স্ল্যাশ দিলে শিওর? আচ্ছা দেখি দেখি আপনাদের কোডিংটার কোনো এটার সাথে মিলে দিয়েছেন আপনারা নাকি? হ্যাঁ স্ল্যাশ এন, এতটুকু আমি জানি না। আমি এইচটিএমএল কোড না স্যার, এইচটিএমএল কোড হইলে স্যার সেটা ব্লু কালার হবে, ব্লু কালার না হলে সেটা কোড দিয়ে দাও। ডাবল কোটেশন দিয়ে দাও, ডাবল কোটেশন না, জাস্ট তিন চিহ্ন দিয়ে এটা দে, মানে গ্রেটার দেন, গ্রেটার দেন, এখানে আরেকটা দিব, লেস দেন একটা দেন স্যার। না না এত বেজার জানার দরকার নেই, আমি জানি হবে না, কারণ ও আমাদেরকে হেল্প করে নেই। আপনাদের ওখানে যদি হয় আপনারা তো অন্য একটা প্রোগ্রাম নিয়ে কাজ করতেছেন, একটা জিনিস পুরো আলাদা, ওটা এখানে লাগাইয়েন না, ওটা এখানে লাগাইয়েন না, আমরা এটা সিরিয়ালি এই জিনিসটা একটু শেষ করি। মূলত এগুলা করে, আচ্ছা এগুলা করে আমি, আচ্ছা আপনাদের প্র্যাকটিসটা একটু, মামুন কি প্র্যাকটিস করছেন ওই দিন যাওয়ার পরে? স্যার আমি সেকেন্ড ক্লাসের জন্য একটা ইয়ে করে আনছি, 20টা ট্যাগের, আমি চাইছিলাম যে আজকে সেগুলো দেখাবো, যে আমি 20টা ট্যাগ আমি নিয়ে রেডি করবো, আমাদের এই লাইন আর এই লাইনের মধ্যে কি নেই, ব্যবহার ধরন এত মন্তব্য করার জন্য ডক টাইপ তো প্রথমেই দেখলাম আমরা, এ দিয়ে লিঙ্ক দেওয়ার জন্য, তারপর এ ব্যবহারে অ্যাব্রিভিয়েশন দেওয়ার জন্য, তারপর এগুলো কিন্তু অনেক কিছু আছে আমাদের এখনই দরকার হবে না। এই যে বে বি দিয়ে লেখা বোল্ড করার জন্য নাকি, বে দিয়ে, আর যদি বি আর দেই তাহলে কি হবে আমাদের ব্রেক, মানে জায়গায় আমাদের স্পেস করে দেবে। বেস স্পেসিফিক দ্য বেসিক ইউআরএল লজিক, এরপরে বেস ফন্ট, মামুন কি এগুলো পাইছেন না, বেস ফন্ট, ফন্ট সাইজ ও কালার নির্ধারণ করার জন্য স্যার, এগুলো স্যার এইচটিএমএল এগুলো কাজ করে না সব, না এগুলো সব নাই জায়গাতে, বিগ আছে নাকি, বিগটা আছে আমাদের এখানে, বিগ যদি আমরা যদি লিখি তাহলে আমাদের এটা কি হবে, বড় করবে, ব্লক কোড ইউজ করা, ব্লক কোড ইউজ করা হয় না, ব্লক কোড ইউজ করা, বডি ইউজ করা, কোটেশন কোটেশন দেওয়ার জন্য, ব্রেক বাটন, বাটন বডি, এই যে ব্রেক তো একটু আগে আমরা বললাম, বাটন ইউজ করা হয় না, বাটন ইউজ করা, ক্যাপশন, ক্যাপশন আনা সেন্টার মাঝখানে দেওয়ার জন্য, আচ্ছা সাইড ডিফারেন্স এর সাইড দেওয়ার জন্য, কোড কোড ইউজ করা, কোড ইউজ করা, তারপরে ডিডি, আচ্ছা ডেল, আচ্ছা ডিআর ডাইরেক্টলি ডিপ, ডিপ ইউজ করা হয়, ডিপ ডিএল ডিটি এগুলো ইউজ করা, এগুলো ডিডি ইউজ করা, ডিডি ইউজ করা, যেমন এগুলো ইউজ করা। এখন আমরা চাচ্ছি যে এগুলো কোনটা কোন জায়গাতে ইউজ করা, আমরা ধারাবাহিকভাবে যদি আমরা যাই তাহলে সেটা আমাদের জন্য একটু সুন্দর হবে আর কি, একটার পর একটা আমরা ইয়ে করি। তা স্যার আমরা ডাব্লিউ টি স্কুল থেকে, হ্যাঁ না ডাব্লিউ টি স্কুলে যাই, চলে যাই। আচ্ছা এখানে ব্রেকটা, ব্রেকটা কি আমরা দিয়ে দেখাবো একটু, এখানে দেবো কি আর, প্রথমে কী করতে হবে এটা, তারপরে বি বি আর স্ল্যাশ হবে না, বাস এস আমরা সেখানে সাইডটা দিয়ে একটু ইয়ে করি, এই যে ব্রেকটা মানে নিচে আসছে, তাহলে আমরা যদি দুইবার ব্রেক দিই, যদি ব্রেকটা যদি আরেকবারও ইউজ করি তাহলে কী হবে,
আরো গ্যাপ হবে, যদি পাঁচবার দেই তাহলে আরো এটুকু গ্যাপ হয়ে যাবে। বাস আমাদের এটা ক্লিয়ার, আমাদের এটা ক্লিয়ার, আমরা এটা নিয়ে আর ইয়ে করতেছি না, এটা রেখে দিয়ে যায়। এরপর আমরা অ্যাট্রিবিউটসের ব্যাপারটা নিয়ে একটু আসি, ওরা অ্যাট্রিবিউটসের যে ব্যাখ্যাগুলো দিচ্ছে। আচ্ছা এখানে যে চলে গেছে সেটা এই যে দিস ইজ মাই লেখার প্রপার্টিটা চলে গেছে এখন, না সেন্টার না দেওয়ার কারণে, না স্যার আপনারা কি গবেষণা করেন নাই? যাই হোক, আমরা আসলে সবাই এখন একসাথে আসার কারণে আমাদের ইয়া বাইরে দিতেছে নাকি, এটাই হচ্ছে আমাদের ডিসকাস। কোনটা এই সাইডে? অটো, অটো, এটা অটো, সরি কন্ট্রোল হ্যাঁ, কিন্তু সেন্ট্রাল লিক্সের মাঝখানে আসছে, কিন্তু এখন রাইট সাইডে যেভাবে আসবে সেটা অ্যালাইন কথাটা আছে, সেটা আমরা আসতেছি, আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাচ্ছি আমরা ছোটোখাটো জিনিসগুলো দিয়ে। তাহলে আমরা মামুন এটা কি আসছে দেখেন তো, HTML LNG ল্যাং ইকুয়াল টু, এটা দিয়ে কি বোঝায়, কি ল্যাং ভাষা বোঝানোর জন্য, দ্য বাস্ট রিলেটেড স্পেসিফাই দ্য ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ইফ দেয়ার ইজ ইংলিশ তো দুই রকমের, ওই যে একটা ইউএস ইংলিশ, সুন্দর কথা। তাহলে আমাদের ভাষাটার জন্য মনে হয় এটা জিনিসটা নাকি, তাহলে আমরা এই জিনিসটাকে ডাইরেক্টে এই ট্যাগটারে ডাইরেক্ট আনি আমরা এখানে বসাই দিই, দেখি না কি হয়। তাহলে আমরা প্যারাগ্রাফের ভিতরে রাখি, এখানে খালি জায়গা রাখি, দিলাম কন্ট্রোল এস, আমরা যেগুলো প্রয়োজন আছে সেগুলো আমরা শেষ করি। এখন কালার দেওয়ার জন্য এই যে কালার, স্টাইল, প্রপার্টি, এরপরে কি ইয়া দিয়ে ভ্যালু নাকি ট্যাগ নেম, এই যে এখানে আসছে। এবার আমরা কিন্তু কালার দিতে চাইলে যে জিনিসটা করবো সেটা স্যার একটা জিনিস দেখাইতেছে স্যার, এটা হচ্ছে এসটিএম দিয়ে একটা ফর্ম তৈরি করছি আমি, আমরা জাস্ট দুই তিনটা ট্যাগ ইউজ করি, অল্প কয়েকটা ইউজ করি, তারপরে আমরা সিএসএস ইউজ করি স্যার, এগুলো জানার কোনো প্রয়োজন নেই আমি মনে করি স্যার, এটা কি জানার প্রয়োজন নেই, এই যে কোনটা স্টাইল স্যার প্রয়োজন আছে এখানে কয়েক, আমি চাচ্ছি যে এটাতে আমরা শেষ করে দেই, এই জিনিসগুলো আমরা শেষ করে দেই, এটা একটা আমাদের একটা সাবজেক্ট সিলেবাস ঠিক আছে, মানে আমরা চাচ্ছি যে এরা কিন্তু বাসায় গেলে কিন্তু এত কিছু বুঝবে না, এরা বাসায় গেলে কিন্তু এটাই একটু দেখবে, প্রথমে দেখতে পারবে এটা ওদের সামনে একটু উপস্থিত আছে। আমরা আমরা ইয়েতে যাবো, আমরা অবশ্যই যাবো, কারণ আমরা এখন আজকে এগুলো দিচ্ছি কেন, এইগুলো কিন্তু আমাদের গত ক্লাসে ছিল অলরেডি, আমি এগুলো প্র্যাকটিস করে গেছি আমরা, এগুলো এগুলো আমি দেখাচ্ছি সদীপ সাহেবের জন্য আর এরা দুজন নাকি আজকে
আপনি কি আজকের ক্লাসে কি কোনো তৈরি করছিলেন? আজকে ক্লাস করছিলাম স্যার, কিন্তু স্যার আপনি কোন লেভেলের? এই দেখুন স্যার, আমি যেভাবে আপনার মানে যেগুলোভাবে যেগুলো প্রয়োজন আর কি, যে অ্যাপ্রিপিয়েশন, অ্যাড্রেস, আর্টিকেল, ডেফিনেশন লিস্ট, তারপর আনঅর্ডার লিস্ট, এটি তো গত ক্লাসের পরেরগুলা, কিন্তু গত ক্লাসটা তো নাই। গত ক্লাসটা কই? প্রথম ক্লাসটা। হ্যাঁ দেখেন, আমি দুইটা করছি, যে এগুলো আমি প্রথম ক্লাসে আমি দেখাইছি, যে বারোটা দেখেছিলাম প্রথম ক্লাসে। ফাইন, আমি হাতে কলমে ওদেরকে অতিরিক্ত জিনিসটা তৈরি করতে দেবো। হ্যাঁ, আর এগুলা তো এগুলা যদি এগুলা ওগুলা এখানে আসে কিনা, নাকি এগুলা সিএস দিয়ে করা যাবে? এগুলা স্টেপের দরকার নেই, স্টেপটা প্রয়োজন আছে। এটা এটা কি আপনার এখানে আছে? আমার এখানে স্যার, আমি তো স্যার চার পাঁচটা ক্লাসে শেষ করব দেখে আমি। না না না, চার পাঁচটা ক্লাসে শেষ করব না, চার পাঁচটা ক্লাসে শেষ করব আমাদের এগুলো, এটা যদি দরকারি জিনিস হয় তাহলে ওটা যদি এখানে না থাকে তাহলে স্যার এটাকে পরবর্তী ক্লাসে দিবেন আবার নাকি? জি স্যার, এখানে স্যার 16টা ট্যাক্স আছে, এই 16টা ট্যাক্স স্যার কোনোভাবেই মনে রাখতে পারবেন না আমি একবারে দেখলে। আমরা এই যে একটা ক্লাস যখন আমরা করব, ভাষা যখন প্র্যাকটিস করব, তখন নতুন থিংকিং এ অটোমেটিক প্রশ্ন জাগবে, যে তারপরে আমরা কালার করার জন্য কাজ করতে যাই, কি দরকার সেটা আমরা হিসাব করব। আমি তো এখন দিশ করে পারতেছি না যে আসলে সবাইকে নিয়ে কিভাবে সামনে আগাবো, যেমন ইমেজ কিভাবে আনতে হবে, কালার কিভাবে আনতে হবে, প্র্যাকটিস করতে হবে, রাইট, কালার কিভাবে আনতে হবে, এবার লিঙ্ক কিভাবে তৈরি করতে হবে, এগুলো কি আছে আপনার এখানে? কতটুকু ক্লিয়ার, যেটা ক্লিয়ার হয়নি স্যার আমি প্রথম ক্লাসে যেগুলো দেখাইছি এগুলোই ওয়ান আমি। হ্যাঁ তাহলে একটু দেখান। আচ্ছা বোল্টটা দেখায়, হ্যাঁ নাকি? হ্যাঁ বোল্টটা একটু দেখান। এই যে বোল্ট, এই যে বিটা ইউজ করছি, বিটা শেষ করছি, বোল্ট সব বোল্ট করার জন্য। এই যে স্যার এই লেখাটা নর্মালি এগুলো লেখা থেকে একটু বোল্ট হয়েছে, খেয়াল করছি না। তারপরে আন্ডারলাইন, ইউ ট্যাগটা ইউজ করলে লেখার নিচে একটা আন্ডারলাইন হবে। এই যে আচ্ছা আমি দেখে দিচ্ছি, আন্ডারলাইন যেমন একটা এখানে প্যারাগ্রাফ লিখি, প্যারাগ্রাফের মাঝখানে যে কোনো জিনিস দিলেও হবে। হ্যাঁ প্যারাগ্রাফের মাঝখানে দিলে হবে, যে কোনো জায়গায় আমরা এই ইউ ট্যাগটা ইউজ করে যদি কোনো লেখা লেখি বা ভিতরে যদি লেখা লেখা থাকে ওইটাই আন্ডারলাইন হবে, লেখাটা আন্ডারলাইন হয়ে গেছে। আসলে ইউজ করব কোথায়? এটা নিচেই, ওটা নিচে না, দুই পাশে, দুই পাশে যে কোনো লেখার দুই পাশে আমরা যদি ইউটা ইউটাকটা ইউজ করি তাহলে মধ্যখানে যা আছে তাই আছে। এটা হলো কোডিং এর জায়গা, ঠিক আছে? আমরা এখানে ওই পেজে যেটা করতে যাব সেটাই আমরা এখানে কোডিং করব, আর সেটা এখানে একাই যাব, যে লেখাটা করবো তার দুই পাশে আমরা কোডটা বসাবো, তাহলে সেখানে জিনিস আমরা। এই যে দেখেন আমরা এটা বলছি, একটা রান দিই, এই যে দেখেন, এই যে আমাদের আন্ডারলাইন হয়ে গেছে। এই যে দেখেন শুধু ইউআরএল এনকোডিং যেটা সেটা দুই পাশে আমি ইউ দিছি, ইউ দিছি রেখেছে, কিন্তু এটার দুই পাশে যদি আমি যদি শুধু বি দেই তাহলে কি হবে? যেটা মামুন একটু আগে দেখেছে সেটা এটাই বোল্ড হবে, এই লেখাটাই বোল্ড হবে, আবার স্ট্রং দিয়েও বোল্ড করা যায় নাকি? স্ট্রং দিয়ে বোল্ড করা, শুধু যদি আমরা এখানে স্ট্রং লিখি একসাথে, যদি বোল্ড আন্ডারলাইন দিই তাহলে আপনি যদি এখানে ট্যাগের পর বিআর ইউজ করেন পরে তিনটা লাইন হয়ে যাবে। যদি আমি পাঁচবার বিয়ার লিখি পাঁচ লাইন নিচে চলে আসবে,
ঠিক আছে, এটা কিন্তু আমরা ওয়ার্ডে যে সময় যে ইন্টার দিলে হয়ে যায়, বাট এখানে কোডিং থাকে এই আর কি। আচ্ছা এবার সামনে সামনেটা দেন স্যার। ইটালি ইটালি করার জন্য আমরা দুইটা টাইম ইউজ করছি। তবে এখানে একটা জিনিস বলা যায় যেটা এই লেখাটাকে যদি আমি যদি কি করতে চাই যে কোনো ওই যে ওয়ার্ডের মধ্যে যে জিনিসগুলো আমরা ইউজ করি সেখানে কোড এনও করা যাবে, এটা আরেকটু অ্যাডভান্স, আমরা একটু পরে সেটা পরের ক্লাসে যাই। তাহলে আমি বেড়াই ফেলাম। হ্যাঁ মানে একটু বেকা আপনাদের পাশে কি আপনাদের পাশে কি বলছিল একটা বিয়ার আই এখানে তাই না ওই ভাষাটা ওটা আমাদের নতুন একটা জিনিস সেটা আমার আমি এটা পাইনি, আমার জন্য সুবিধা হয়েছে জানা। ঠিকই হয়েছে, ইটালি গিয়ে আসছে। তাহলে ভারটাও লেখেন লিমা, ভারও লেখেন, মানে যেটা আই আই এর জায়গাতে ভার ভার লেখাও করা যায়, আর ইয়ার জায়গাতে ভার দিয়ে ইটালি, ভার আর ইটালি ইটালি। স্যার প্রাথমিকভাবে স্যার ইটালিকে বলা উচিত, কারণ ভার এখন হ্যাঁ জানো, কিন্তু আমার কথা হচ্ছে যে এগুলো কি দরকার হবে পরবর্তীতে, মানে এসইও ফ্রেন্ডলি যেটা। জি স্যার, আমার স্যার অনেক সময় হয়তো বা ভার মনে আসতেছে না, ইটালিক মনে আসতেছে, ইটালিক দিয়ে দিলাম। আচ্ছা স্যার ভার স্ট্রং ইউজ করা, ভার দেয় স্ট্রং দেয় আমাদের এসইও ফ্রেন্ডলি, মানে আমাদের সাইটটা দ্রুত কি হবে। স্যার আমরা বি ইউজ করতে পারি, এরপরে বি যে কোনো একটা লেখা ওই সাধারণ লেখা থেকে আমরা এটাকে আমরা বড় করবো। এখানে যদি আমরা বিআইজি দেই, এখানে যদি বিআইজি দেই নাকি বিআইজি একটা বিগ দেন দুইটা বিগ দেন, তাহলে স্যার একটু বেশি বড় হবে, বুঝলাম না। যদি আমরা এটা যদি কপি করি, হ্যাঁ কপি করে লেখা কথা এখানে কোনো স্পেস লাগবে, এখানে আর কিছু লাগবে ওইখানে আবার শেষ করে নেবে, মানে ডাবল বি করে কমাটা স্যার কমাটা তো এখান থেকে সরাই এলাম জীবনের মতো, আমরা তো শিখতেছি নাকি এখন, আমরা শিখতেছি এখন আমরা স্যার ওই বিগ সেশনে স্যার, হ্যাঁ এখানে বিগ সেশনে, ও মানে ক্লোজিং ট্যাগ দিলাম, ক্লোজিং ট্যাগ সেভ করতে হবে, তাহলে দুটো দিক ক্লোজিং ট্যাগ লাগবে নাকি। হ্যাঁ স্যার কন্ট্রোল এস রান এই স্যার ওই নর্মাল ওই ওই লেখা থেকে একটু বড় ডাবল বি স্যার, এটা ইউআরএল কোডিং ট্যাগ, হ্যাঁ এটা স্যার এই লেখাটা বড় করতেছেন, এটাই বড় হচ্ছে মানে সীমাহীন বড়। আচ্ছা আমি যদি 10 বার লিখি দিই, হ্যাঁ 10 বড় হবে, কিন্তু স্যার এটা সেভ হবে না, করে যেতে আমার লোড আমার ইয়া সাইট তো লোড করবে, লোড করতে পারবে না, ফাইন ইমেজটা দেখাবো না মানে, হ্যাঁ
ইমেজটা দেখাতে হলে ওই যে ওই ওই ফাইলসের ফাইলের মধ্যে যে কোনো একটা ইমেজ থাকতে হবে আমার এখানে, এখানে আমার আচ্ছা আমরা যে পিকটা ওই যে ওয়েবসাইটে দেখতে চাই সেটা সেই নামটা কপি করতে হবে, যে রিনেম করে আমরা ফুল নামটা যেই পিজি সহ কপি করব। ওকে স্যার, এখানে ইমেজটা একটা ইমেজের জন্য যে এটা একটা আইএমজি ইমেজ, আইএমজি ইমেজ স্পেস স্পেস এস আর সি সোর্স, হ্যাঁ সোর্স এস আর সি ইকুয়াল টু ডাবল কোটেশন, ডাবল কোটেশনের মধ্যে এবার ইমেজটা দিতে হবে। এবার প্রত্যেকে আমি আনবো এটা ইমেজটা এটা, এবার আমার বিয়েতে চলে যাবো দেখা যে কোনো এক জায়গা থেকে এখানে কি ও আচ্ছা একমাত্র এটা হচ্ছে মামন, এটা হচ্ছে যে আমাদের ওই যে ইয়েটা যে আমরা বলেছিলাম যে অ্যাট্রিবিউট বলছিলাম না, এই যে ট্যাগ বলছিলাম না, অন্যান্য ট্যাগগুলোর কিন্তু ক্লোজিং ট্যাগ আছে, ইমেজের ক্লোজিং ট্যাগ কিছু কিছু ওগুলো আছে, এগুলো নাই, ব্রেকের কোনো ক্লোজিং ট্যাগ নাই, এগুলোর এটার নাম আছে, একটা মনে হয় কি কন্টেইনার আর আরেকটা মনে হয় কি জানো আমি একটু ভুলে গেছি, যাই হোক অন্য জায়গাতে ডিটেলস আছে, আপনারা আইসিটির একটা বইটা যদি কারো কাছে থেকে থাকে আপনারা আইসিটির বইটা একটু পড়ে নিন অনেক উপকার হবে, হ্যাঁ যাই হোক সমস্যা নেই কোশ্চেনটা নেই। আচ্ছা এখন আচ্ছা মামন এখানে একটা জিনিস আছে, আপনি বলতেছেন যে আমাদের এটা আলামিন গত ইয়েতে আমরা বলছিলাম যে এক ফোল্ডারে আমাদের থাকতে হবে, এটার কোনো বিকল্প আছে কি না? আচ্ছা স্যার আমরা যে কোনো একটা লিঙ্ক দিলে ওই লিঙ্কের যে কোনো ওয়েবসাইটের ইমেজের একটা লিঙ্ক দিব, ওই লিঙ্কে না ওয়েবসাইটের কথা বলছি না, আমার কম্পিউটারে যে জায়গায় অন্য এক জায়গাতে আছে, আপনি বলছেন যে আমাদের এক ফোল্ডারে আনতে হবে আমাদের ইমেজ এবং ওই এটা এটা সাইটটা জি দুটো একসাথে থাকতে হবে, এটার কোনো বিকল্প আছে কি? আচ্ছা স্যার ঠিক আছে স্যার আমি নিজেও তো এই বিকল্প হিসেবে ইউজ করছি, সেটা কি স্যার আমার এখানে এটা ডাইরেক্ট ফোল্ডারের মধ্যে না, আমার অন্য একটা ফোল্ডার আছে ফোল্ডার নামটা লিখছি, ব্যাপারটাই নেই আর আমি কথাটা বুঝতে পারছেন কিনা, যেহেতু আমার এখানে ফোল্ডারটা এখন কি ইমেজ না, আমি ইমেজ ফোল্ডারটা লিখে তবে ইমেজের ভিতরে, কিন্তু যে এক এক ফাইলই আমাদের আনতেই হবে এমন না, কিন্তু স্যার এটা প্রাথমিকভাবে দেখাইছি স্যার আমি অ্যাডভান্স দিন যদি দশটা ফোল্ডারের ভিতরে থাকে তাহলে প্রত্যেকটা ফোল্ডারের নাম স্ল্যাশ নাম স্ল্যাশ নাম স্ল্যাশ তাহলে ভুলটা কি আছে আপনার এই যে ইমেজ ইমেজের ভিতরে এই ইমেজ ফোল্ডারটাকে পুরো নিয়ে ওটার পাশে রাখতে হবে, আবারও কিন্তু তাহলে একই কথায় চলে গেলাম আমরা, পাশে যাওয়ার কথায় চলে গেলাম, ফোল্ডারটাকে ওইটার পাশে রাখতেই হবে আগের মতো, তাহলে কথা কিন্তু আগের মতো হয়ে গেছে স্যার, কথা কিন্তু আগের মতো হয়ে গেছে ঠিক আছে, ইমেজ বাইরে রাখা আর ফোল্ডারের ভিতরে রাখা পুরো ফোল্ডারটা আমরা ওইটার সাথে রাখবো, কিন্তু স্যার ওই যে স্যার কথা কি স্যার এই দেখেন আমার এখানে আমি কি ওভার আসছি, আচ্ছা আপনি দেখেন স্যার আমার এখানে এই যে আমার ফাইলটা হচ্ছে এই যে এটাতে এগুলাতে আমি কাজ করি আর আমার ফোল্ডার, আচ্ছা আমার এখানে কোনো ট্যাগ লেখার কোনো ভুল আছে কিনা, এখানে কি ক্লোজিং ট্যাগ আছে? হ্যাঁ না ক্লোজিং ট্যাগ নাই, ক্লোজিং ট্যাগ দিতে হবে স্যার, এখানে একটা স্ল্যাশ দিতে হবে, দিতে হবে না ভুল, এটা দেখেন হোয়াইট, আর এই দেখেন এখন বলতেছে যে ঠিক আছে
তাহলে আপনারা আমাকে তো এটা বলবেন, তাহলে আপনি আবার একটু আগে আবার এটা আবার ব্যাখ্যা বাহির করছেন যে পাশাপাশি থাকতে হবে। আমি পাশাপাশি রাখছি এই জন্য স্যার, পাশাপাশি নয়, আমার কথা হচ্ছে যৌক্তিক যেটা আগে দেখবেন আমাদের অঙ্ক ভুলেছিনি কোনো জায়গায়, আগে আমাদের সেদিকে তাকাইতে হবে, সেটা না তাকে আমরা কেবল বাঁচার জন্য ব্যাখ্যা বাহির করবো, যাওয়ার আগে দেখতে হবে, বাঁচার জন্য ব্যাখ্যা বাহির করলে দেবো না। এখন ব্যাখ্যাটা কাজে লাগবে সেটা, আমি বলছিলাম স্যার। আচ্ছা এখনো আসতেছে না? না স্যার আসবে না, আমি দেখছি যে এইভাবে আসছে। এখন এই ছাড়া বা ইমেজের কোন সাইজ টাইজ অন্য কোনো ব্যাপারে কোনো সমস্যা আছে কিনা সেটা। আচ্ছা আমার ইমেজ গুলোর কি কোনটা কোন ক্যাটাগরি এটা কি বলছে কিনা বলেন তো? বলে নাই হোয়াইট, এটা যদি আমার মনে বলে তাহলে হবে হোয়াইট, হোয়াইট হইতে পারে না, এটা সমাধান তো বের করতে হইব নাকি? কারণ স্যার আমি যতটুকু আমি তো পুরো একটা ইয়ে তো কই একটু, আপনারা আমরা সবাই মিলিয়ে তো আমরা অ্যাডভান্স হইতেছি, আসলে সবাই আমরা এটার স্টুডেন্ট এক কথায়, কারণ আমরা কেউ কোনো ইয়ে নাই, কিন্তু আমরা আসলে ইয়েগুলো বের করতেছি। কন্ট্রোল প্যানেলে নাকি? কন্ট্রোল প্যানেলে এটাতে এটা কিন্তু আপনাদেরও দেখানো, যদি আমি বহু জায়গা জানতাম আসেনি এখানে কন্ট্রোল প্যানেলে, না তো কন্ট্রোল প্যানেলে, কন্ট্রোল প্যানেলে কত ওকে দেখেন এটার ইয়ে এখন তাহলে এখানে আমিও বের করতে পারতাম না, যদি এটার উপরে যদি শক্ত টিউটোরিয়াল না দেখতাম আমি নিজেও পারতাম না, এটা সত্য কথা। আচ্ছা এখন মনে হয় এই যে এই যে কোন আউটসোর্সিং এর ফাইলটা কই যেটা এখান থেকে আমি নিছিলাম, জেপিজি? হ্যাঁ এই যে এটা এই ফাইলটা নিছিলাম। হ্যাঁ জেপিজি জিনিসটা ওখানে যায়নি, না আগে যায়নি, ওকে সমাধান এইভাবে দেন, সমাধান ওইভাবে দিয়ে না যে ওটা ওখানে নিতে হইব, আমার আমি সেটা আমি জানি এটা স্যার, এজন্য ঠিক আছে আমি জানি সেটা। এই যে এখানে পিএনজি শব্দটা ছিল না একটু আগে, হ্যাঁ এইবার এখন হবে আশা করা যায়। দেখছেন তার মানে আমরা আমরা চাইছি যে আসলে শরীর একটা জিনিসে আসি, কারণ আমাদের এটা এবার যদি আপনার এক ফোল্ডারে আসতে হবে এ কথা কিন্তু সত্য না, এই যে এবার ভিতরের যে কোনো জায়গা থাকবে নাম দিয়ে এটা করলেই হবে, রাইট? ফোল্ডারের নাম দিয়ে স্পেস দিয়ে দিন। আচ্ছা এখন আপনার আপনার ল্যাপটপে আপনি ওটা নাও পেতে পারেন, আপনার ডেস্কটপ ডেস্কটপ কিন্তু উইন্ডোজ 10 না, উইন্ডোজ 10 এর হলো আমার সিস্টেম, আর ওনাদের এখানে মনে হয় তবে আপনি এটা পাইবেন ওখানেও, এই যে এখানে ভিউতে যাইবেন, ভিউতে যাই এই যে হাইড এক্সটেনশনস ফর নন ফাইলস টাইপস, ফাইলের টাইপগুলো আমার ওখানে দেখায়নি আগে, কোনটা জিপিজি কোনটা পিএনজি কোনটা কি ওটা দেখায়নি, কিন্তু ওটা যদি দেখায়, কারণ ওই আমার মনে হয় ফেইজের এটা একটা ধর্ম, ওটা মনে হয় ফাইলের যদি ধরন না দেয় তাহলে সারাদিন রাইট চলে যাবো ট্রাই করতে করতে কাজ করবো না। এটা কিন্তু গত ক্লাসে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, গত ক্লাসে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এটা ছিল, কিন্তু আরেকটা জিনিস কি আমাদের কাছে ক্লিয়ার হলো কিনা আজকে? এখন একসাথে সবাই বসে একটা জিনিস ক্লিয়ার হলো না, এটার উপরে কিন্তু আমি টিউটোরিয়াল দেখছি, একজন ইন্ডিয়ানের টিউটোরিয়াল দেখছি, দেখলাম যে ইন্ডিয়ানে কোনো জায়গাতে কোনো কিছুই নেই নেই করে ফেলছে, তো আমি বললাম যে মামুন আলমিনে বলতেছে যে এক জায়গায় নিতে হইব, কারণ কি না ওই যে ডেটা স্যার আমরা দেখছি যে এটা সেটা। আচ্ছা যাই হোক এখন আমরাই ছাত্র আমরাই শিক্ষক, সমস্যা নেই গেল এটা, এবার নেক্সট স্টেপ তাই, তাহলে আমরা গত ক্লাসের কি শেষ ওটা? যত ফাইল ইচ্ছা করি তত ফাইল আনতে পারবো। আর এখানে মানে মামুন আরেকটা জিনিস আমি একটু শেয়ার করি সবার সাথে, সেটা হচ্ছে যে
আমার কোনো আমরা তো এখানে আমাদের ইমেজ আনবো আমার দরকারের মতো, কোনো কোনো ইমেজ আমাদের ছোট হইতে পারে, কোনো কোনো ইমেজ বড় হইতে পারে, তাহলে ইমেজের আমরা কি করব সাইজগুলো যদি এক সাইজ করি তাহলে আমাদেরগুলো কোনো সুন্দর করে সামন্ত রাখা হবে নাকি? হ্যাঁ স্যার, ইমেজ আমরা হাইট ওয়েট দিয়ে, হ্যাঁ হাইট ওয়েট দিয়ে ওগুলো আমরা ইয়ে করে ফেলবো। রিমা তো এগুলো পারেন নাকি, ইয়া তো পারেন নাকি ইমেজগুলো এক সমান্তরাল করতে? ইমেজগুলোরে যেমন এই ইমেজটা আমার যে সাইজের এই ইমেজ দুই তিনটা একটা এক সাইজের, এগুলো এক সাইজে আনতে পারেন না? ওকে সমস্যা নেই। জি মামুন জানতে ও তাহলে এটা জানতে চাইছেন এখন? আরে হ্যাঁ, এখানে আমাদের প্রথমে আমাদের এখানেই করতে হবে, এটার উপরে ধরলেই কিন্তু বোঝা যায় যে সাইজটা কত। না না ভিতরে না, এখানেই আমরা এখান থেকে আমরা এডিটে দেখতে হবে। মামুন অ্যাডভান্স ক্লাস আজকে আজকের দিনে যে ক্লাসটা সেই ক্লাসটা যান স্যার। ইমেজটা আনছি স্যার, কিন্তু ইমেজের স্যার আমরা যে হিসাব করে না স্যার, হাইট ওয়েটটা যদি সেভ করে দিই, যে ওয়েট দিছি 320 আর হাইট দিছি 340, স্যার এই সাইজটা কোন সেন্ড হবে? ও ওই জায়গাতেই করা যায়, রাইট রাইট রাইট, এখানেও করা যায়, সুন্দর একটা। তাই এটার সামনে দিয়ে আমরা কি স্পেস দিব নাকি দেখি জানতো? কোটেশনের পরে একটা স্পেস, ডব্লিউ আই ডি টি এইচ, ডব্লিউ আই ডি টি এইচ হোয়াইট, এরপরে কি হয়েছে আপনার হচ্ছে তো নাকি হবে স্যার যে কোনো একটা ভুল হয়েছে জন্য? ও ছোট্ট একটা ভুল হলেও সেটা হবে না। আচ্ছা যেহেতু এটা হচ্ছে না আপনার, হ্যাঁ স্যার আমরা অ্যাডভান্স হয়েছে কি না এখন হয় নাই? আচ্ছা যাই হোক সমস্যা নেই, যেটা হয় নাই সেটা আমরা দেখি ক্লাসে সমাধান হবে অথবা নেক্সট ক্লাসে আমরা সমাধান দেবো, এটা নিয়ে আমাদের বসে থাকতে হবে এমন কোনো কথা নেই। দেখি কোডটা দেখি আপনার কোডিংটা দেখি আগে ছিল, এখন স্যার উইথ দিতে হবে আমরা যেভাবে দেখবো যত দুই পাশে ডাবল কোট, ডাবল কোট, হ্যাঁ ডাবল কোটেশন দিয়ে আমরা এটা দিয়ে দিতেছি 500 আর এটা দিতেছি 300 ওয়াইট ইজুয়াল টু আপনার, এরপরে ডাবল কোটেশন দিলাম আমি 400 নাকি, এরপরে আবার কি এরপর ডাবল কোটেশন আবার এটার মানে ইয়া করে দিই সরি এখানে স্পেস হবে না, 400 আগে স্পেস একটা আছে, 400 আগে স্পেস হবে না, না স্পেস হবে না, এরপরে 400 পরে হাইট এখানে স্পেস দিয়ে দিতে হবে আবার এইচ ইআই না ইআই জি জিএসটি জিএসটি হাইট হাইট ইকুয়াল টু ডাবল কোটেশন ইকুয়াল টু এই সরি ইকুয়াল টু স্যার মানে ইকুয়াল টু মানে এই সরি ইকুয়াল টু ডাবল কোটেশন এবার আমাদের আমার ওটা নাকি, তাহলে যদি এটা যদি হাইট যদি আমি এটা দিয়ে থাকি তাহলে আমার উচ্চতা উচ্চতা আমি একটু কমাই দিই, আমি উচ্চতা 300 দিই ডাবল কোটেশন কন্ট্রোল সেভ চলে গেলাম এখানে স্যার, এই ইমেজটাই তো আসছে না, ইমেজ আসছে না গা ইমেজের এখানে এখানে কোনো কিছু আছে কোটেশন? হ্যাঁ কোটেশন দেখছেন
একেবারে মানে হবে না, সেভ করতে হবে কন্ট্রোল ডাস এবারে। হ্যাঁ স্যার, এবার এবার সেন্স করুন স্যার, ইয়েটা সেন্স করুন। আর করুন না, বাদ দেন, সামনের দা আর করুন না, হয়ে দিয়ে হইলো স্যার। আমরা একটা টেক্সট লিখবো, সুন্দর হয়েছে এই পর্যন্ত আমাদের ক্লাসটা গবেষণার। স্যার আপনার এখানে ওই যে টেক্সট ডকুমেন্টটা বের করুন, টেক্সট ডকুমেন্ট আনলাম এখানে, পি দিয়ে স্যার একটা দেখবেন একটা লেখেন কিছু, একটা দিস ইজ প্যারাগ্রাফ, হ্যাঁ এরকম একটা স্যার কিছু একটা লেখেন, একটা এস্টিমেল লেখেন, মানে পি দিয়া ভিতরে এস্টিমেল লেখেন, বড় হাতের এস্টিমেল। আচ্ছা পি দিয়া পি টেক পি প্যারাগ্রাফ ট্যাগ লাইক ট্যাগ দিতে হবে না, পি দিয়ে আবার কি ক্লোজ করতে হবে তো নাকি? জি স্যার, ক্লোজ দিয়ে এরপরে কি লিখতাম? কষ্ট হচ্ছে দেখতে, শেষ করলাম, সেভ করলাম, সেভ করবো আর কাজ আছে এখানে। আমি দেখছিলাম কালারটা আছে, কালার কালার আছে, হ্যাঁ স্যার কালার আছে। আচ্ছা ইমেজ একটা যে আছে যে আপনার ফন্ট, ফন্টের পরে আছে কি সাইজ, ফেস, তিনটে জিনিস আছে না একসাথে? জি স্যার আছে। আমি দেখছিলাম গুরুত্বপূর্ণ জিনিসটা দেখাইতাম, লিঙ্কটা দেখাইতাম আর এই, তবে আপনার এখানে আর কি আছে সেগুলো দেখা শেষ করেন, পরে ওগুলো দেখাবো। হ্যাঁ সেটা পুরোটা ইটালিক হবে, কিন্তু স্যার অ্যাড্রেস যে কোনো কিছু অ্যাড্রেস দেখার জন্য আমরা যদি অ্যাড্রেসটা একটা ইউজ করি তাহলে স্যার এটা স্টিপেন্ডিয়ার অ্যাড্রেসটা একটা ভিতরে আমরা যাই লিখবো সেটা ইটালিকের মধ্যে একটু বাঁকা হবে, ব্যাকা হবে, রাইট? আমরা সেখানে ইটালিক ইউজ না করে আই টেকটা ইউজ না করে অ্যাড্রেসটা একটা ইউজ করবো। ও তার মানে আগে যেটা একবার দেখা দিয়েছিলেন কয়েকটা একবার বলছিলেন আই আই এখন এটা দুই পাশে কি করবো দিয়ে, এরপরে আমরা কি করবো এ ডাবল ডি আর এ ডাবল এস অ্যাড্রেস ক্লোজ করবো এখানে নাকি? পরে যাইয়া আবার ও শেষে এসে শেষে এসে আবার স্লেশ দিয়ে ক্লোজিং করলাম, এ ডাবল ডি আর এ ডাবল এস শেষ করলাম। আচ্ছা এটা একটু ঠিক আছে, মামলাটা ঠিক আছে, এটা এখন ঠিক আছে স্যার? অ্যাড্রেসটা নিচে দেন, হ্যাঁ অ্যাড্রেসটা নিচে দেন, ওটা নিচে, হ্যাঁ একই কথা, ওকে স্যার একই কথাই তো দিলাম। কিন্তু আমরা শুধু এটা লিখবো কিন্তু এই জিনিসটা যদি আমার বাঁকা না করে আমি সোজাই করবো তখন কিছু করার আছে? তখন স্যার আমরা ওই নরমালি যে সমস্যা নেই, বুঝে আসছি আমরা এটা।
পরে আপনি শুধু আপনি শুধু স্টেমে লিখতে বলছিলেন আমাদের, আমি যদি স্টেম লিখছি এই স্যার আমি ডাব্লিউএইচও করে হাত এটা রাখার জন্য সাথে সাথে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন করে ও বুঝতে পারছি সুন্দর একটা ইয়ে ব্যাপার এটা এখানে তাহলে আমরা আমি কি লেখাটা একটু বড় করি না স্যার বড় করার প্রয়োজন আমি যেভাবে ইউজ করছি সেভাবে ইউজ করি তা আপনি তো লেখাটা বড় করছেন এই যে ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশন যে কথাটা ABBR ট্যাগ টু দরকার নাই না ABBR লেজেন্ড গেটার দেন দি ABBR এইটা তো স্যার একটা ট্যাগ এটা ও এটা তো ট্যাগ সেটাই দি করেছি এটা কি ক্লোজিং আর ই ওপেন এক জায়গায় সব এক জায়গায় এক জায়গায় না দুইটায় তো আগে হইতে হবে না না স্যার আইটা শেষ এটা শুরুটা ও এটা শুরু রাইট দিলাম এরপরে আমরা কি দেখতে চাই সেটা চলে গেছে সেখানে ABBR লেখা ABBR হচ্ছে যে বুঝাই যেতেছে আসলে এই ধরনের জিনিসটা যদি হবে মনে করুন যে আপনাকে হেল্প করতেছে এটা আমাদেরকে হেল্প করতেছে নোটপ্যাড প্লাস প্লাস পর এটা একটা ইকুয়াল টু ডাবল কোটেশন ডাবল কোটেশন এরপরে মাঝখানে স্যার দুইটা কোটেশন দিবেন তো একটা কোটেশন দিলাম একটা কোটেশন এবার মাঝখানে লেখেন যা লেখার নাকি মাঝখানে স্যার আপনি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ লেখেন তাহলে স্যার ওই যে এসটিএমএল এর মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ বা যে কোনো একটা মিনিং বা যে লেখাটা আপনি চান আমি জাস্ট একটা বললাম পুরোপুরি ধরছে না রে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওহো ওইটা লিখ মানে এখানে আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা এখানে সেটা লিখতে হবে ইয়েস এখানে ডিটেইলসটা লিখতে হবে রাইট লিখতে হবে আর এটা কি ছোটটা হইছে না স্যার এটা হয় না এটা জাস্ট লিখলাম আর এটা আমার যে মধ্যখানে লেখার মধ্যখানে লেখার জন্য আমরা এটা এখানে কি আমাদের কোনো কিছু দরকার আছে এখন এটা দরকার নাই কেটে দিলে কেটে দেন আর দেখ থাকলে সুন্দর হবে করলাম কারণ স্যার আমার এখানে দি আগে আছে এখন আমি ডাবল কোটেশনের সামনে ওটা নিয়ে গেছি অসুবিধা আছে না অসুবিধা আপনি আমরা লিখতে কইছিলেন একটা আমি লিখলাম ওকে স্যার ওকে আমি লিখলাম ওকে স্যার এবার আপনি আর আমি হু না দিই অন্য কিছু দিতে পারবো না হ্যাঁ স্যার পারবেন এখানে স্যার আপনি একটা গ্যারেট দিলেন ও গ্যারেট দেন দেওয়া আছে এই জিনিসটার নাম কি HTML নাকি না এই জিনিসটার নাম হচ্ছে স্যার অ্যাব্রিভিয়েশন অ্যাব্রিভিয়েশন ও আমার ওই তাহলে এক কথায় তো বোঝা যায় যে আপনি সংক্ষিপ্ত কোনো একটা জিনিসের উপরে যদি কার্যকর রাখেন তাহলে এটার আসলে অ্যাব্রিভিয়েশনটা কি সেটা চলে আসবে তাহলে আপনি ওই ধরনের একটা জিনিস দিয়েই আমার বুঝাইছেন স্যার এই বুঝলাম তো স্যার এই যে স্যার এটা বুঝলাম ও হু দিয়ে কি বুঝাইছেন নাকি সেটা বুঝতে পারছি তো আমি ডিফারেন্স অন্য একটা দিয়ে বুঝাই যেমন সেটা কি হইতে পারে বিবিসি লাগে ব্রিটিশ ব্রডকাস্টিং হ্যাঁ তাহলে এখানে আমরা কি লিখতে পারি ব্রিটিশ বিআরআই টিআইএসএস টিআইএসএস
ব্রিটিশ ব্রডকাস্টিং ব্রিটিশ লেকশন স্যার এবার এবার অ্যাব্রিভিয়েশন ট্যাগটা শেষ করতে হবে স্যার বিদ পর লেখা শেষ হয়নি তো ব্রিটিশ এবার অ্যাব্রিভিয়েশন ট্যাগটা হ্যাঁ বিআরও ব্রডকাস্টিং শেষ করি স্যার আপনি এটার উপরে কার্ড রাখলেই লেখাটা শুরু হবে আমার তো ইয়ে যাবে দেখে বলতেছেন সেটাই লিখতেছি এখানে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন কর্পোরেশন নাকি ও আর কর্পোরেশন আপনি এইটার উপরে কার্যটা রাখলে এটা শো হবে এই জিনিসটা শো হবে গুড এখন এখন কি আমার লেখা স্যার কমপ্লিট হয়ে গেছে স্যার এখানে এই বিবিএ ট্যাগটা শেষ করতে হবে ও গুড গুড ভেরি গুড এই শুরু হয়েছে স্যার শেষ হবে শুরু হয়েছে এবার আমি এটা শেষ করবো কিন্তু এখানে যে এখানে স্পেস দিয়ে হয়েছে সমস্যা নেই এবার আমি এটা শেষ করুন ট্যাগ এ ডাবল বি আর এ বি আর শেষ করে দিই নাকি এবার হবে ফাইন এবার বুঝে আসছে জিনিসটা ওখানে চলে যায় স্যার কই ভিডিও রাখেন ওকে হ্যাঁ তাহলে আসলে এই জিনিসটা তো আমি একটা বড় জিনিস লিখছিলাম এখানে যদি আমি বি 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 কেন হইতো মূলত আমার বি বি দিয়ে দিয়া ওটা বি বি লিখেন আমি সংক্ষেপে করে বলাই সমস্যা নেই বিবিসি আমার মনে হয় আমরা সবাই বুঝতে পারছি এটা রিমা টিমা কি ওনারা বুঝছেন নি কিছু সরি বুঝতে পারছেন ইয়া বুঝছেন নি ওকে controls s good okay fine g next class yes sir তো আপনি যে বলছেন ফন্ট সাইজ এগুলা ঠিক করার জন্য স্যার এগুলার জন্য এই যে ট্যাগ আছে স্যার কিন্তু স্যার ওলা স্যার এই যে css এ ইউজ করা বেটার আর কি মানে এগুলো css এ তে গেলি বেটার হয় নাকি কারণ স্যার html এর আমরা তাহলে আমরা css ক্লাসে নিয়ে যাব html এর গুলো দেখেন আমরা তো আসলে হয়তো টিটিএল দেখছি নয় দেখছি যে আর যেটা পাইছি সেটাই নিয়ে আমরা গবেষণা করছি এস্টিমেট আর কি আছে সেটা দেখ স্যার আমি অ্যাড্রেস একটা দেখাইছিলাম না কিন্তু এরা কিন্তু এটা এস্টিমেল এ দেখাইছে ওই যে কালার এটা যেটা ব্যাকগ্রাউন্ড যেটা এটা এস্টিমেল দেখাইছে হ্যাঁ স্যার আমি দেখাই দিব দেখেন 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 যে কোন লেখার মধ্যে স্টাইল ইকুয়াল টু ডাবল কোটেশন দিয়া কালার তারপরে রেড বা যে যেটা যে কালারটা দিতে চাই সেই নামটা দিয়ে নিয়ে আসলাম রে এখন আমার কালারটা বডি স্টাইল ঠিক আছে ব্যাকগ্রাউন্ড কালার এটা একটা কালার দিছে আমার আমি ইচ্ছে করলে এখানে রেডও দিতে পারি নাকি দিতে পারি না রেডে দিতে পারি আর ইডি রেড ওকে আচ্ছা আমি এখানে একটা জিনিস আনলাম আচ্ছা মোট টোটাল কালার কয়টা আপনার কি জানা আছে কালারের জন্য একটা অ্যাপস আছে স্যার ওই অ্যাপসটা দিয়ে আমরা আমি কোনো অ্যাপসটা হ্যাঁ কালার তো কালারের জন্য নাই কিন্তু মূল কালার কয়টা মূল কালার তো আচ্ছা আমি এখানে মনে হয় একটা জিনিস মানে এক জায়গা থেকে একটা টিটিএল থেকে এটা নিয়ে এসেছি তিনটা তারপর 16 ফান্ডামেন্টাল কালার এই যে ব্ল্যাক সিলভার ইয়েলো এই আর কি তাহলে এগুলোর নাম দিলে ওখানে আসলে ওই কালারটাই হবে হ্যাঁ একটা জিনিস হ্যাঁ ও ওনে যাবার 18টা কালার তো অব নাই কালার বানানোই যায় কালার জন্য স্যার একটা পিক্সে একটা অ্যাপস আছে ওই অ্যাপসটা ইউজ করলে স্যার আমার একদম সঠিক কালার এই আছে আচ্ছা তাহলে এখানে আচ্ছা রেড দিলে আমি এটাকে ব্যাকগ্রাউন্ড কালার বানাই দিছি ওকে এখন কি ঠিক আছে না স্যার এটা আমি বলতে পারি না ইস ব্যাকগ্রাউন্ড না এখানে শুধু কালার দেন তাহলে আমি বলতে পারি কারণ আমি এটা কি করছে এখানে হ্যাঁ এখানে টাইপ সেল দেন স্যার এখানে দেন আচ্ছা এই যে যে মানে কাস্টমার করতে না হুম স্যার এটা ক্লিক করেন কি বলে দেখেন ওকে স্যার দেখেন এবার কি কাজ করছে যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিছে এরকম আছে আমি সেটাই বলছি এটাও তো একটা আইডিয়া স্যার এটা আমরা এইভাবে করব না স্যার এটা করব আমরা এখানে এই যে ইজি হ্যাঁ বডি বিজি কালার দেখেন দেন বিজি কালার ইজি সিও হ্যাঁ হ্যাঁ বিজি কালার সেটা দিও পারা যায় হ্যাঁ বিজি কালার ইকুয়াল টু তাহলে এটা কি ব্যাকডেটেড একটু স্যার বলতে আমি বিজি কালার দিয়ে আমি করছি কিন্তু বিজি কালারটা তো আমার কাছে ভালো লাগছে বিজি কালারটা এই যে বডি অংশটা বাদ দিয়ে বাকি যে অংশটা আছে হ্যাঁ এই অংশটা আপনি এই বডির পরে এই যে বডির পরে স্পেসটা বসাই দিবেন ঠিক আছে তাহলে এটা আপনার বডির ব্যাকগ্রাউন্ড হবে এক জায়গায় আমি লাগাইলাম এখন আপাতত শেখার জন্য আমরা তখন আমরা দেখি হয় কিনা এটা যদি ওই আরেকটা সিস্টেম আছে মামুন যেটা দেখা দিচ্ছে সেটা সেটা আমি করছি ওইভাবে এটা আমি এখান থেকে করতেছি এই এগুলো আমরা স্যার হ্যাঁ হয়ে গেছে তাই এগুলো আমরা স্যার সিএসএস এ করব
ওই যে বডি স্টাইল ব্যাকগ্রাউন্ড স্পেস কালার ইয়ে দিয়ে এটা কিন্তু ওই যে সিস্টেমে ওখান থেকে আমরা নিয়েছি, এরা এভাবে করছে। কিন্তু মামুন যেটা যে সিস্টেমে করতেছে এই সিস্টেমে আমি শিখছি, ওটা ইজি, কারণ ওই ব্রিজি কালার লেখা স্পেস দিয়ে মামুন এটা করে এটা বের করলো। তো আচ্ছা আচ্ছা বলো তো ওটা আমাকে, আচ্ছা এটা আমি এটা দিতেছি, কিন্তু আমি রেখে দিলাম এটা থাক, এটা ইনএক্টিভ থাক, রে দিয়ে ইনএক্টিভ রেখে দিই, সমস্যা নেই, শেখার জন্য নেই, প্র্যাকটিস তো প্র্যাকটিসে। কিন্তু শেষেতে এতগুলো কি আছে, এটা আছে, এটা তো নাই, আমি কোন জায়গায় জানি করছিলাম, আমার আমি কিন্তু কিছু সাইট তৈরি করছি, কারণ আমার সাইটগুলোতে ফাই দিছি না, আমি কিন্তু কিছু গবেষণা করছিলাম। হ্যাঁ ল্যাপটপ কয়েকটা আবার ডেস্কটপ আছে, ওইটা তো আপনি করে পাঠাইছিলেন, ইয়ে একটা ইয়ে করে পাঠাইছে, কাজ করতে গেলে সমস্যা পড়ে এবং এগুলোর সমাধানে আমাদের আসবে, এছাড়া সমস্যা নেই, এগুলোর সমাধান আমাদের আসবে। এটা তো প্রথম দিন, এটা ডাউনলোড কালার হয়ে বেস্ট ইমপ্রেশন হয়ে গেছে, কালারটা যে দেখেছেন আমারটা স্যার এডিট করলে তো এইটা পাওয়া যাবে না। হ্যাঁ মানে কালারটা আপনি চলে গেছে। ও আচ্ছা 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 দেখি বিজি কালার ইয়া দিয়ে ইয়ার এটা দিয়ে আমরা পাইতে পারি, এটাকে এডিট দিয়ে এটা দিয়ে করলে কই ওনার কালার কই সিএসএস দিয়ে করছিলাম কই কই এই যে ব্যাকগ্রাউন্ড কালার লাইট ব্লু, কিন্তু এখানে আপনি বিজি কালার দিলেই হবে আমার মনে হয় স্যার, মেবি সিএসএস স্যার বোঝার মতো তবে না। আচ্ছা এই যে এল আই যেগুলা লিস্ট মিস্ট যেগুলা এটা কিন্তু এই যে ও এল অর্ডার লিস্ট এটা কিন্তু ইয়ে আমি 40টার মধ্যে 23টার উত্তর দিতে পারছি। টেস্ট কই সার্টিফিকেট কই আরে এক্সাম এলো বান্দর ফরেক্স সিনেন নাই এখনো যেটার ভয়ে আপনি এটা কোর্স করতেছেন না সেটা আপনার চোখের সামনে। আচ্ছা এখানে এখানে গেলে আপনারা এক্সাম দিতে পারবেন সেটা আমি নিশ্চিত, আমি নিজে দিছি। এই যে এই যে স্টেবল এক্সারসাইজ এন্ড কুইজ টেস্ট, এই যে স্টার্ট কুইজ আপনারা এই এক্সামটা দিয়ে তাহলে আপনাদের কি জানি কয়ে আপনাদের ইয়াটা সম্পর্কে আপনারা জানতে পারবেন যে আপনাদের ইয়াটা কোন জায়গায় বর্তমানে নেক্সট নাকি এই যে শুরু হয়েছে স্টার্ট এক্সএমএল নেক্সট কি রে বাবা আমি যেটা এক্সাম দিচ্ছি এটা সেটা না সার্টিফিকেট ডকুমেন্টস
এসটিএমএল টেস্ট একটা আছে জায়গাতে, 40টা কোশ্চেন দেয়, ওগুলো দিলে হয়তো আপনার একটু ইয়েটা বাড়বে। এসটিএমএল এক্সারসাইজ অ্যান্ড কুইজ টেস্ট, এসটিএমএল এক্সাম্পলস, গো টু দ্য এক্সাম্পলস, স্টার্ট কুইজ, স্টার্ট এক্সএমএল এক্সারসাইজ, নাকি টেস্ট ইউর স্কিল, তাহলে আমরা কি কুইজ আগে আসে টেক রেফারেন্স। এখন স্ট্যান্ড ফর কিছুর উপরে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এই তো নাকি ল্যাঙ্গুয়েজ না উপরে ঠিক আছে তো হাইপার লিঙ্গ, ও হ্যাঁ স্যার। আচ্ছা, হু ইজ মেকিং দ্য ওয়েব স্ট্যান্ডার্ডস, গুগল, মাইক্রোসফট, দ্য ওয়ার্ল্ড ওয়াইড কিনা মোজিলা, কে তৈরি করছে জানি না। না স্যার, ওয়ার্ল্ড ওয়াইড তাই। আচ্ছা আচ্ছা, চুজ দ্য এসটিএমএল এলিমেন্ট অফ দ্য লার্জেস্ট, তাহলে এটা দেখেন অনেক কিছু কিন্তু আমরা জানি গেছি, আমি কিন্তু 23টা জানছি 40টার মধ্যে, এই কুইজে আমাদের অনেক উপকার হবে। হোয়াট ইজ দ্য কারেক্ট স্যার, বিয়ার দ্য ব্রেক, তাহলে বিয়ার এটা তো আমরা সবাই এখন জানে গেছি একটু আগে। আচ্ছা, এনেও আমরা এখানে সামনে যাচ্ছি না, আমরা বুঝেছি যে এখানে একটা কুইজ দেওয়া আছে, আপনারা কুইজটা যখন বারবার দিবেন তাহলে আমরা মনে করি যে এসটিএমএল আমরা মোটামুটি যেগুলো আমাদের জানা নেই ওগুলো আমরা জানার জন্য চেষ্টা করবো। আচ্ছা জি মামুন, নেক্সটটা নেক্সটটা কি স্যার? এই যে আনঅর্ডার্ড লিস্ট, আনঅর্ডার লিস্ট অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট স্যার প্রথমে আমরা আনঅর্ডার লিস্টে দিতে পারি স্যার, তাহলে এটা দিয়ে ইউএল, এটা আমি প্র্যাকটিস করছিলাম বাসায়, তারপরে আমি কী করবো এটা সেটা লিখবো নাকি? না স্যার, আনঅর্ডার লিস্ট মানে উপরে হবে নাকি? এখন তো এখানে স্যার এবার এলআই দিতে হবে প্রত্যেকটা লিস্টের জন্য, এলআই শেষে আগে শুরুতে এলআই শেষে এলআই। আচ্ছা এলআই লিখতেছেন নাকি? হ্যাঁ লাইন লাইন এলআই, ও লিস্ট কোনটা দিলি কোনটা হবে সেটা বলে দেন একবারে, তাহলে আমার জিনিসটা শেখা দিয়ে দিচ্ছে। একটা হচ্ছে ও ওএল আছে একটা, হ্যাঁ স্যার ওএলটা ধরতেছি না এখন, আমরা ধরতেছি আর ইউএল স্যার, এই যে ইউএল এটা করলে এরকম হবে, এই স্যার এরকম হবে আনলিস্ট, মানে পর সবগুলো স্যার এরকম লিস্টের আগে দিয়ে এরকম করে গুড, এগুলো কোডগুলো একটা একটা করে স্যার সবার সাথে শেয়ার করেন। আমার আমি এগুলো যেহেতু করছি আমার জানা আছে, আপনারা একটু এটা একদম বুঝাচ্ছেন, তিনটার মধ্যখানে স্যার এবার ঠিক আছে লিখতে হবে এলআই এলআই প্রত্যেকটা শুরুতে দিতে হবে, হ্যাঁ প্রত্যেকটা লাইনের মানে এই যে এটা তো আনলিস্ট, আচ্ছা আগে এটা দিয়ে দেখেন একটু কইলো আমার বুড়াকালে এসে এটা শিখতো, মজার জিনিস আমি ভালো ইনস্ট্রাক্টর পাই নাই, এখন দেখলাম যে আমার স্টুডেন্টরাই ভালো ইনস্ট্রাক্টর আল্লাহ আমাদের, যাদের সাথে আমি নলেজ শেয়ারিং করি তারাই ভালো ইনস্ট্রাক্টর হয় না। তাহলে আমরা এটা না আমরা এটা তখন আনলিস্ট হয়েছে স্যার, আনলিস্ট হলে স্যার এই যে ইউএল আমি তো আনলিস্ট বানাইছি, আর আপনি আপনারটা, আচ্ছা আপনারটা যদি আমি শুধু একটা দিই, আমি তো আপনারটা করি নাই লি নাকি, আমি বলছি লি লিস্ট নাকি লিস্ট, তো শেষটার মধ্যে লি দিলে হবে কিনা আমি সেটা বলতে চাচ্ছি, আমি মানে স্যার হবে না, একটাই হবে স্যার,
থাকতে হবে না? তাহলে ওটা নিশ্চিত প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা ভাবে দিতে হবে, আমরা অর্ডার লিস্ট সরি এখানে চলে গেলাম, দিলাম এখানে কি এলো কিছু তো এলো না, অর্ডার লিস্ট আছে। এখন আপনি এই যে লিস্ট 1 লিস্ট 2 লিস্ট 3 ক্লিয়ার যখন করবেন এলআই 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 দিয়ে তখন এটা কি এলআই 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 দিতে হবে সবগুলোতে? আচ্ছা এটা কি ওয়েল না ইউএল? ওয়েল ইউএল এটা আছে, ওয়েল এটা আছে, ইউএল মানে কয়টা ইয়ে করছেন? একটা তো হলো অর্ডার লিস্ট নাকি, আরেকটা হচ্ছে যে এলআই, একটা অর্ডার লিস্ট, একটা আনঅর্ডার লিস্ট। তাহলে শেষেও এল সরি স্ল্যাশ স্ল্যাশ এলআই হচ্ছে কিনা দেখুন তো আকরাম, আলামিন আই থিঙ্ক এখানে স্ল্যাশটা হবে না বোধহয়, ও আপনার যে এখানে টেক ক্লোজ হয় না ঠিক, এখানে উল্টাই দেওয়া হয়েছে স্যার। ভিতরে ক্লিক করেন দেখি এলআই এলআই ভিতরে, এটা ভিতরে হ্যাঁ ঠিক আছে, মানে দুই পাশে দেখাই যে একা সাথে স্যার এই লিখে এটা মানে এই লিখে এটা ওইটারই একদম কপি করে ফেলবেন, এই লেখা গুলি নিচে লিখে এটা আমরা মানে যে না আমার আমার বিষয় তো আলাদা আলাদা হইতে পারে নাকি স্যার, ওই বিষয় থেকে বিষয় পর আলাদা করে দিন, আপনি বারো বারো কোডটা লিখতে হইলো এই আর কি। আজ আমি দুইবারে লিখব আর এত লেখার আর এনার্জি নেই, আবার এখানে দিলাম স্ল্যাশ এলআই হয়েছে এভাবে। তাহলে ওয়েল কি থাকবি না ওয়েল না হলে ওয়েল পর থাকবি, ওয়েল তো থাকবি হবে না ওয়েল পর অর্ডার লিস্ট। ও এই এখন এটা এটা ভেদাল করতে এটা কাইটা দেন না এটা নিচে দিলে নিচে দিলে কাইটা দেন না হলে না দেওয়ানের মতো সেই দরকার নেই, প্রজেক্ট জিনিসটা বোঝারই দরকার ছিল মূলত। এস দুটো লাইন হবে খুব সুন্দর, এটা দুটো লাইন আছে সেটা নাম্বার আছে ফাইন ওকে, অর্ডার লিস্ট অর্ডার লিস্ট গেল, এটা আর কি আছে টেবিল আছে হ্যাঁ, টেবিলটাই একটু ডিফিকাল্ট হ্যাঁ, টেবিল আর ফর্মের মধ্যে যে আমি আসলে ইয়ে করি নাই করতে যাই নাই, টেবিলটা অনেক দরকার হ্যাঁ স্যার, এর নাম্বার টেবিল কোডিং গুলো একটু জামেলা আছে বাবুন নাম্বার না দিয়ে যে স্যার বুঝে নিতে পারলে সহজ হ্যাঁ স্যার, বুঝে নিতে পারলে একবার দিন ভাই টেবিলটা আপনি একটু বুঝে দেন আলামিন টেবিল বুঝুন ভালো হ্যাঁ স্যার, আমি টেবিল গুলো পাঠাইলাম দুটো টেবিল নিচে দুটো পিক হ্যাঁ, আমি কিন্তু ওটার উপরে ইয়ে অ্যানালাইসিস করি মানে সময় পাইনি প্র্যাকটিস করছি কথা কথা আপনারা জানা কাম স্যার, নাম্বার না দিয়ে যদি গোল চিহ্নটা, আচ্ছা নাম্বার না দিয়ে উনি বলছে যে গোল চিহ্নটা দিতে চাচ্ছেন তাহলে কি লিড জায়গাতে কি দেব আন অর ইউএল দিবেন ওএল এ, আচ্ছা নাম্বার না দিয়ে গোল চিহ্ন না স্যার এখানে না এখানে 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 খালি উপরে যা ওএল এর জায়গায় ইউএল দিবেন, ও ফাইন 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 ওই ইউ বাদ দিয়ে খালি ওলে গেল শেষ ইউ হ্যাঁ নিচে ক্লোজিং এ যাও নিচে ক্লোজ হ্যাঁ হ্যাঁ ইউ ও বাদ দিয়ে, আচ্ছা মামুন টেবিল এখানে শুরু করেন আমরা আমি মনে করি সবার সাথে সেট করে দেন, এখন ওইখানে ওই আন অর্ডার লিস্ট কন্ট্রোল এস আন অর্ডার লিস্ট হয়ে গেছে নিচে রাখি, রিমা কি উপকার হচ্ছে কিছু আপনাদের? আমরা কিন্তু আসলে বড় ধরনের একটা কাজে হাত দিচ্ছি, আমি মনে করি যে আমাদের নিজেরা নিজেদের মধ্যে যদি শুনে নতুন শিখতে গেলে শান্তি নেই, শিখতে গেলেও শান্তি নেই কোনো জায়গায় কি না, এই যে একদিন আপনাদের এই ক্লাসে ঢুকতে থাকে আর দিন হ্যাঁ ক্লাসে প্রশ্ন করবেন অ্যান্সার কোশ্চেন করবেন ফ্রেন্ডলি কোনো উত্তর দিবেন না নয় ইও নয় আর কি সেটাই, আমি এই জন্যই আমি চিন্তা করছি যদি আমার শিকার হয় তাহলে আমি আমার সার্কেল নিয়ে শিখতে পারবো, তাই না হলে আমারও শিখা সম্ভব হবে না আমার সার্কেলেরও শিখা হবে না, এইভাবে ফ্রেন্ডলি আমরা পারবো না কোন জায়গাতে আগাইতে স্যার জি, ওনাকে একটু টেবিলটা বুঝে দিতে বলেন স্যার, আমি টেবিল আকরাম আলামিন টেবিলের এটা একটু আমি দেখতে হবে স্যার, আমার ফাইলটা কোথায় পড়ে সেটা আছে ফাইলটা আছে ফাইলটা দেখুন টেবিলের ফাইলটা
আচ্ছা টেবিল তো বুঝে না বুঝতে পারলে স্যার দিছিলাম আমরা 4টা বাজে গেছে আমরা কি হাতে কলমে একটু দেখব কষ্ট করে আচ্ছা আজকে কি এটা আমরা কি সামনে যাব কিনা না আপনারা সবাই নাকি যা দেখছেন তাই করুন আচ্ছা স্টপ করেন হাত ধরেন 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 আমার ল্যাপটপে যান আসেন ইয়া ফাস্টে বসবে ইয়া বেশি করার দরকার নাই একটু ফাস্টে ইয়াটা একটু করলে আপনি নতুন একটা সাইট ওপেন করেন আমি সবাই আমি হাতে হাতে ধরা হয়ে জায়গা নাই না কারণ এটা হাতে কলমে কাজ বাসে একটু আরাম তো মাথা তো পিসিও না বাসে তো পিসিও না আমাদের আপনারা দেখেন গবেষণা করে আসতে চাই দিতে পারেন কিনা দেখেন আমি ওদের একটু রেস্ট একটু হাতে কলমে গরম ভিডিও আগে আসার যে বুদ্ধ চিহ্ন কিছু উপরে আচ্ছা ক্লোজ করে দেন ক্লোজ ক্লোজ করে দিন মানে শিফট ক্লিক এবং এই ই বুঝছেন টাইপ কি কি ব্যাক রিসে তো হ্যাঁ টাইপ ফ্রি কেটে গেছে এই কেটে গেছে শিফট মানে এন্টার দেন ফাদার বুঝছেন এন্টার এন্টার দিয়ে আমরা নিচে গেলাম এখন আপনি এইচটিএমএল লিখবেন প্রত্যেকটা কাজের শুরুতে আমরা এই যে দেখছেন এই জন্যই আমরা ব্ল্যাক বোর্ডে হোয়াইট বোর্ডে জিনিসটা বুঝানো দরকার মানে প্রত্যেকটা কার্যের শুরুতে আমরা যখন এইচটিএমএল করবো যদি ট্যাগ বলি ট্যাগের ক্ষেত্রে অবশ্যই আগে আমরা শিফট মানে শিফটটা দিয়ে এই জিনিসটা দিয়ে নেব যখন ট্যাগ লিখবেন জিনিসটা দিয়ে এখন এইচটিএমএল লিখবেন ব্ল্যাক এইচটিএমএল বড় কথা হতে হবে না লিখে দেন এবং শিফট দিয়ে এটা ক্লোজ প্রত্যেকটা কাজে আমরা এটা করবো তারপরে এটা কিন্তু ক্লোজিং হয় না এখন জাস্ট এটা লিখুন ট্যাগ এখন ট্যাগ ক্লোজ করবো আবার ঠিক শিফট সেটা দিয়ে এখন এইচটিএমএল লিখেন আগে স্ল্যাশ দেবেন এই যে ক্লোজের কাছে আগে স্ল্যাশ এখন আবার এইচটিএমএল লিখেন আবার ট্যাগটা ক্লোজ করবেন এখন আমরা এই যে এখন মাঝখানে যাই এই যে মিডিলটা ঠিক না এটা একদম আমরা লাস্টে ফলাই দেবো কারণ আমরা যা কাজ করবো সব উপরে এর ভিতরে থাকবে ঠিক আছে এইচটিএমএল এর ভিতরে থাকবে এখন এই যে কোনো কাজের শুরুতে এখন আমরা আমরা হেড লিখবো হেড একটা ট্যাগ তাহলে ট্যাগ লেখার আগে কী করতে হবে তারপরে হেড লিখেন আবার ট্যাগ লিখেন হেড মানে স্ল্যাশ দিন বের কিন্তু এখন ট্যাগ ক্লোজ করতে চান ট্যাগ এলিমেন্ট অ্যাট্রিবিউট হেড এর ট্যাগটা ক্লোজ করার ক্ষেত্রে আগে স্ল্যাশ দিতে হবে সবসময় তারপরে আমরা হেড লিখবেন আমরা যা কিছু কিন্তু এখানে কাজে আসবে না এখানে কোড যা করবো তাই আমরা কাজে পাবো এখানে আমরা লিখবো এখন টাইটেল এটার ভিতরে আমরা যে উপরে যে টাইটেলটা আমাদের আসবে এখন আমরা টাইটেল ট্যাগটা লিখি এখন আবার এটা এই ক্লোজ এখন আবার শুরু আবার টাইটেল মানে স্ল্যাশ দিয়ে
কিন্তু এটার মধ্যে মজা আছে, বিশ্বাস করেন মজা ফান আপনার গুলি করলেও আপনি ছাড়বেন না এটা। আমি একটা ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট চাইছিলাম আসলে শেখার জন্য, এখন অনেক কিছুই রিসার্চ করবো। ঠিক আছে, আপনার একটা ইয়ে করে ফেলেন, কি নিয়ে করবেন? আমরা এই যে নিউ আর একটা ফাইলে চলে যাবো, প্রথমে তো এটারে আপনি ডাউনলোড করবেন বাসায় গিয়া, ফাইল নতুন একটা ফাইল অন করেন। এবার আমরা যে সমস্ত কোডগুলো দিচ্ছি ওগুলো লেখেন, ঠিক আছে, আলাবেন হেল্প করেন, সমস্যা নেই। আচ্ছা, আমাদের ইন্টারনেটের সিলেবাস এরপরে আসছে টেবিলার ফর্ম,
এটা আমাদের খুব হেল্প করছে। এই যে এখন রানিং রানিং আমি ওটা ওদের এটা করে পড়ে আমি সিরিয়াল ফেলেছি সুপার স্ক্রিপ্ট করার জন্য বিআই বিএলআইএন কে নেই টেক্সকে লিঙ্কিং করার জন্য বিআর এটা তো পাইছি আমরা এই চার এটার সমান্তরাল লাইন তৈরি করে দিতে হবে। আচ্ছা এই চারটা কি এরপরে এসে মনে করেন এই যে ওই যে অর্ডার লিস্ট এই যে আমার সজীব সাহেব ইন্টারের আমি মনে করি আপনি 50% নয় আপনি 80% আপনি ইয়ে হবেন। এই ফিজিক্যাল এই যে ফিজিক্যাল সেল স্ক্রিনিং এই যে সেল ট্রেডিং এই দুটো লাগে স্যার টেবিল তাই এই যে টেবিল করতে গুলো লাগবে এই বইটা আজকে সংগ্রহ করে পড়ে ফেলবেন সবাই স্যার আমাদের কি স্যার আমাদের আগে বইটা আছে আপনাদের গুলো তো নাই এখন আগে গুলো আগে ছিল না গুলো আছে এটা নতুন আবার নামানো নাই মাসখানে টাইটেল মাসখানে লিখবো টাইটেল কি ছোট হাতে লিখলে তো হবে নাকি হ্যাঁ টাইটেল শুধু এটা লেখা সামনে শুধু ডট দিয়ে স্টেমেন লেখবেন লেখেন আপনি যে কোনো একটা দিয়ে দেন লেখেন শুধু তারা বলে লেখেন ডট স্টেমেন ডট দিয়ে হাতে করে স্টেমেন ডেস্কটপ নিয়ে যান আগে ডেস্কটপ নেন আগে তখনই জিজ্ঞেস করা আপনি
হোমওয়ার্ক আপনারা বইটা পুরোটাই আমি মনে হয় বইয়ের মধ্যে এই বইটার মধ্যে যা আছে বিশ্বাস করেন এই বইটা খুঁজে একটু আপনারা প্র্যাকটিস করুন, আমিও এটার উপরেই করতেছি। আর আর এর বাইরের কিছু আছে কিনা ভাষা প্র্যাকটিস করেন, সাইট তৈরি করে পাঠাই দিবেন যে স্যার এটারে আমি এত সুন্দর করছি আরো সুন্দর। আর এগুলোর মধ্যে শখের কাজ এই দেখেন আমি একটা তৈরি করছি কিভাবে, এই যাই যে দেখেন এই আলামিন আলামিন আমি এটা তৈরি করছি বাসা আমি কিন্তু স্ট্রাগল করছি টিউটোরিয়াল দেখছি প্লাস আমাকে বইটা এগুলো হেল্প করছে। কোনটা এটা না এটা ফ্রি কি এটা কিছুই করিনি মানে আসলে এখন আমরা কি করতে চাই সেটা নিয়ে ভাইবা যদি সামনে করান তাহলে আমাদেরকে ওটাই সামনে নিয়ে যাবে। কালার গুলো দিলাম এটা র দিলাম, আচ্ছা র দিতে হয় কিভাবে সেটা দেখছেন কি জানি আবার যদি এইচআর দেন অনলি তাহলে আপনার ইয়ে হবে র হবে। আসলে মূলত এটা বানাইছি তো আমার দরকারে, আমার দরকারের জন্য যা যা লাগছে আমি তা এখানে অ্যাড করছি। এটাই তো স্যার, হ্যাঁ এটাই তো বললাম বাসায় এটাই কিন্তু আমাদেরকে কাজ লাগে। হ্যাঁ না ভিডিওটা অফ করে নিয়ে এখন আচ্ছা হ্যাঁ অফ করে দিলাম।